দিয়েছো? হ্যাঁ দিতেছি, হাত জাগান। ওকে দাঁড়াও এক সেকেন্ড, হুম ওকে। তাহলে আজকে আমাদের একটা টেকনিক্যাল ক্লাস করব, সেই ক্লাসটা হচ্ছে যে আমরা একটা ফেসবুকে পিক্সেল ইনস্টল করব, সেটা হলো অ্যাডভান্স ওয়েতে, যেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত অ্যাডভান্স মার্কেটাররা এই এই ওয়েতেই ফেসবুক ইনস্টল করে। এই ওয়েতে ইনস্টল করলে সুবিধা কি আছে? সুবিধা হলো একটাই, যেটা হলো যে মানে মানুষে যখনই পিক্সেল যখনই ফেল করবে, যদি কোনো সময় ফেল করে, তাহলে সেটা হলো আমাদের এটা ম্যানেজ করতে পারবে। কিন্তু সেই জন্য আমরা করবো কি, আজকে পিক্সেল ইনস্টল করবো হচ্ছে জিটিএম দ্বারা, মানে গুগল ট্যাগ ম্যানেজার দ্বারা। এটা করাটাই বেস্ট, ডাইরেক্ট পিক্সেল ইনস্টল করার থেকে, ওয়েবসাইটের মধ্যে ডাইরেক্ট পিক্সেল ইনস্টল করার থেকে জিটিএম দিয়ে ইনস্টল করলে এটাই হলো স্মার্ট ভাবে ইনস্টল করা পিক্সেল। ওকে, তো জামান, জামান বলুন স্যার। আপনি শেয়ার করুন। জামান বাদে আজকে আজকে অন্য কাউতে করবো, আর কেউ কাজ করেছেন? আপনার সব সেটিং করেছেন? হ্যালো, হ্যাঁ স্যার, আমারটা একটু সমস্যা হয়েছে বুঝছেন, তাহলে আচ্ছা আমারটা শেয়ার করতাম আজ। ওকে, তাহলে জামানই করেন। হ্যাঁ ওকে, তোমাকে মাউসটা দিন। ওকে, বাহ, যেমনটা খুব ভালো প্র্যাকটিস করছে। চলো, যেমন অনেক কাজ করছে না তো। করবে স্যার, এখানে ঠিক আছে সব। ওকে, ফেসবুকটা কেটে দিই। ওকে, বাহ, এটা কাজ করছে তো সবকিছু, তাই না? ইভেন্ট তো সব কাজ করছে। আমার তো ইভেন্ট কাজ করতেছে না স্যার। কেন, আমি যেভাবে বললাম সেভাবে করেছেন, একদম স্টেপ বাই স্টেপ, আমার মনে হয় আইডি রেস্ট্রিক্ট করে দিচ্ছে আবার। তাই নাকি? হ্যাঁ ওকে, ফার্স্টে আমরা ওয়েবসাইটটা খুলি। স্যার আমরা আমাদেরকে তাহলে এই ওয়েতে করলে সবচাইতে ভালো হবে। এইভাবে করলে ভালো হবে। আমি আপনাকে দুটো, প্রথমে একটা ওয়ে দেখালাম, প্রথমে একটা ওয়ে দেখালাম যেটা কোড দিয়ে করতে পারেন, ওটা তো ভালো হবে। তারপর গিয়ে ইভেন্ট যেটা দেখালাম এটা তো ভালো হবে। তারপর সঙ্গে আজকে যে ওয়ে দেখাবো এটা তো ভালো হবে। এবার আপনার হচ্ছে আপনি যেবার যেটা দিয়ে করবেন সেটা ভালো, কিন্তু আজকে যে ওয়েটা দেখাবো এটা দিয়ে করলে সব থেকে বেস্ট, এটা সব থেকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ওয়ে। ওকে স্যার, এটা হলো জিটিএম দ্বারা করাটাই সব থেকে বেস্ট। আর মোবাইলটা এত ইয়ে আওয়াজ আসছে, একটু একটুখানি বন্ধ করবেন না মোবাইলটা। কে ভদ্রলোকটা? অভিজিৎ দেখতে হবে। অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎকে একদম টোটালি করে দেন। আমি আইডি পাসওয়ার্ডটা নিয়ে নিই।
রিমোট আছে। Git password to vary. স্যার দুইটা দেখেন, দুই রকম, একটা ভিআইআর আর একটা ভিএআর। কারেন্ট যেটা সেটা দেন। ভুল করেছে তো বলছি। ওকে তাহলে ইয়ে জমা দিন তাহলে। ওকে দাদা, এটা কি ওয়েবসাইটের ভিতরে পিক্সেল এন্ড আছে আপনার ইভেন্ট সেটআপ? হ্যাঁ হ্যাঁ, ইভেন্টটা আগের দিন আমি দেখিয়েছি। ইভেন্ট ইভেন্টের ক্লাসটা আপনি একটু রাজুভাইকে বলেন, আপনাকে দিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইভেন্ট তৈরি করাটা। আজকে হচ্ছে আমরা একটা পিক্সেল ইনস্টল করব, সেটা হচ্ছে একটা টেক ইয়ে করবে, মানে গুগল জিটিএম দ্বারা পিক্সেল ইনস্টল করব। হ্যাঁ, শুধু জিটিএম দ্বারা। পিক্সেল না, হ্যাঁ হ্যাঁ, পিক্সেল এটা তো জিটিএম দ্বারা, ওয়েবসাইটের ভিতরে। ওয়েবসাইটের ভিতরে, ওকে যাতে আমরা প্রতিটা ইয়ে আগের দিনে ভিডিওটা একটু রাজুভাই একটু নিয়ে নেবেন, ওকে যাতে আমরা প্রতিটা জিনিস আমরা ট্র্যাক করতে পারি। আমি একদিন কি বলেছিলাম যে আমাদের ওয়েবসাইটের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় আমাদের ওয়েবসাইটের মধ্যে যাই কিছু ঘটুক না কেন, একেবারে পেজ ভিউ থেকে মানে শুরু করে প্রতিটাকেই ডিজিটাল মার্কেটিং অথবা ফেসবুকের ভাষায় ইভেন্ট বলা হয়। এটা হলো ইভেন্ট বলতে গেলে যে বিয়ে বাড়ি কোনো ইভেন্ট, কোনো কিছু ইভেন্ট না, এটা হলো ইভেন্ট মানে হচ্ছে এটাকে ওরা ইভেন্ট নাম দিয়েছে একটা, যে এটাকে ইভেন্ট বলা হবে, বলা হয় যে যে যেটা মুখ করেন না কোনো, যে যদি কোনো ব্যক্তি এসে আমার ওয়েবসাইটের মধ্যে আসে, মানে আসার পর সমস্ত ঘটনাগুলি একসাথে। একদম একদম সমস্ত যাই করুক না কেন, কোন একটা ব্যক্তি দেখলো আমার ওয়েবসাইটের মধ্যে আসলো প্রথম থেকে লাস্ট অব্দি, একবার শুধু একবার স্ক্রোল করে করলো টোটাল, মানে আমার হোম পেজটা ভিউ করলো, ভিউ করে গিয়ে বেরিয়ে চলে গেলো, এটা এটাকেও ইভেন্ট বলা হয়। ঠিক আছে, কি কি ঘটলো এটাই তো ইভেন্ট। হ্যাঁ হ্যাঁ, যাই ঘটলো কেন সেটাই হলো ইভেন্ট, সেটাকে হলো আমাদের ডিজিটাল মার্কেটিং ভাষায় বলা হবে ইভেন্ট। আমরা করতে পারি কি, আমরা এই ইভেন্ট গুলোকে ট্র্যাক করতে পারি কিসের দ্বারা, পিক্সেলের দ্বারা। পিক্সেলে আমি আগের দিনে একটা মেথড তৈরি ওইভাবে আমরা ট্র্যাক করতে পারি, আজকে যে মেথড বলবো এভাবে আমরা ট্র্যাক করতে পারি, দুইভাবে আমরা ট্র্যাক করতে পারি, আরো অনেক মেথড আছে কিন্তু সেগুলো আমরা আরেক ইয়েতে করতে, মানে আরেক ইয়ে সেটার জন্য এখন যদি করতে তখন একটা পুরো একটা কোর্স মানে বলতে দাঁড়িয়ে যাবে, প্রায় 15-20টা থেকে 30টা ক্লাস হয়ে যাবে, তখন অনেক লেকচার, অনেক মানে কঠিন মানে ইয়ে টেকনিক্যাল বিষয়। তো আমরা তাও এর মধ্যে কিছু কিছু বিষয় আজকে আমরা শিখবো, ধীরে ধীরে আমরা মোটামুটি একটা কাজ চালাতে পারবো, এটা আমাদের জন্য অসুবিধা না হয়। তো ফার্স্ট আমি বুঝি যে জিটি আজকে আমি করবো কি, আজকে আমি করবো যে জিটিএম দ্বারা মানে গুগল ট্যাগ ম্যানেজার দ্বারা আমাদের ওয়েবসাইটের মধ্যে পিক্সেলকে ইনস্টল করব। ফার্স্ট আমরা জিটিএম বুঝি, ঠিক আছে, হোয়াট ইজ জিটিএম। জিটিএম হচ্ছে যে একটা ট্যাগ, মানে হচ্ছে একটা জিটিএম মানে গুগল ট্যাগ, একটা ট্যাগ মানে গুগলের ভাষায় পিক্সেলকে, পিক্সেলকে ফেসবুকের ভাষায় দেখাচ্ছি পিক্সেলটাকে, আমরা এখানে আসলাম, এটা হলো আমাদের পিক্সেল আইডি,
ঠিক আছে, এটা হলো আমাদের পিক্সেল আইডি, যেটা আমরা আগের দিন আমরা প্ল্যাগিং দিয়ে, মনে আছে আমরা পিক্সেল ক্যাফেন দিয়ে প্ল্যাগিং দিয়ে আমরা ইয়েতে বসিয়েছিলাম, কোথায় আমরা ওয়েবসাইটের মধ্যে বসিয়েছিলাম, সেটা আইডিটা বসিয়েছিলাম, যেটার দ্বারা আমরা এই যে এগুলোকে ট্র্যাক করতে পারছি। এই যে সব অ্যাক্টিভ আছে, যেমন 43 জন আমাদের লাস্ট ইয়ার্স এগোতে 43 জন ইয়ে করেছে, তারপর ব্রাউজার থেকে দেখুন ইয়ে করেছে, ব্রাউজ করেছে দেখেন 2 জন এসছে, আবার দেখেন অ্যাড টু কার্ট করে দেখেন 1 জন অ্যাড টু কার্ট করেছে, ভিউ কন্টেন্ট করে দেখেন 2 জন ভিউ কন্টেন্ট করেছে। তো এই যে হচ্ছে যেটা আমি আমি চেষ্টা করছি, শুধুমাত্র আইডিটা আমি করেছি ইয়ে দিয়ে, আমার হচ্ছে প্ল্যাগিং দিয়ে একটা, যেটা আমি দেখবেন পিক্সেল ক্যাপিং, সেই প্ল্যাগিং দ্বারা আমি হচ্ছে আইডিটাকে আমার ওয়েবসাইটের মধ্যে বসিয়েছি পিক্সেল আইডি, যেটার দ্বারা পিক্সেলটা ট্র্যাক করছে, ট্র্যাক করে আমাদের এই রেজাল্ট গুলো শো করছে। দেখো কে কে ভিউ করলো, কে 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 অ্যাড টু কার্ট করলো, ঠিক আছে, কে কে পেজ ভিউ করলো, কে কে অ্যাডভান্স ইভেন্ট কল করলো, দেখো টোটাল বিষয়বস্তু আমার এখানে দেখ শো করছে। এইবার আজকে যে বিষয়টা আমি করবো সেটা একটুখানি কঠিন করবো, কঠিনও না কিন্তু বুঝতে একটু সুবিধা হবে। আজকে তো কোডের খেলা খেলবো আমরা, মানে কোড যা করবো সমস্ত কিছু কোড দিয়ে হবে, জাভা সমস্ত কিছু আমরা হচ্ছে আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে হবে, ঠিক আছে। পিক্সেল হচ্ছে একটা কোড, পিক্সেলটা আমি দেখাই, আমি এখানে যাই পিক্সেল আনতে গেলে আমাকে যেতে হবে অল টুলে, অল টুল থেকে যাবো হচ্ছে আমি বিজনেস সেটিং এ চলে যাবো, বিজনেস সেটিং এখানে বিজনেস সেটিং আসার পর আমি এটা হলো আমার বিজনেস সেটিং এর ড্যাশবোর্ড, প্রথমে আছে ইউজার, তারপর আছে অ্যাকাউন্ট, নিচে নামবো, নিচে নামলাম, নিচে নামে আছে ডাটা সোর্স, ডাটা সোর্স, ডাটা সোর্স এর মধ্যে দেখুন ক্যাটালগ পিক্সেল, এই হচ্ছে গেল পিক্সেল, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে হচ্ছে দেখুন পিক্সেল এর ড্যাশবোর্ডে নিয়ে গেল, রেড ফ্লাগ ডিসপন, এনি কোনো পিক্সেল এখানে আগে অ্যাড করা নেই, আমাকে পিক্সেল এটা নিয়ে গেল। যখন আমি এখানে অ্যাডে ক্লিক করলাম দেখেন আমার সামনে হচ্ছে পিক্সেলটাকে ইয়েটাকে নিয়ে আসলো, যে প্রথমে বলছে কি আমাকে পিক্সেলের একটা নাম দিতে বলছে, বলছে যে আপনি একটা পিক্সেলের নাম দিন, ঠিক আছে। তারপর 2 নম্বর কি বলতে যে একটা ওয়েবসাইট দিতে বলছে, মানে ওয়েবসাইট বলতে কি যে আমি যে ইউআরএল, হ্যাঁ ইউআরএল মানে ওয়েবসাইটে ইউআরএল লিংক স্যার, হ্যাঁ রাইট, তো ওয়েবসাইটের মধ্যে কোনটা যেটার মধ্যে আমি পিক্সেলটা ইনস্টল করব সেই ওয়েবসাইটে ইউআরএল দিতে হবে, মানে এখানে দিতে বলছে। ওকে তাহলে আমি কোথায় আসলাম, একটা ব্যাকেজ একটু করে ইয়ে করি, তো বিজনেস সেটিং থেকে আমি এলাম ডাটা সোর্স, ডাটা সোর্স থেকে হলো আমি আসলাম পিক্সেলে, ঠিক আছে। পিক্সেল থেকে আসার পর আমাকে একটা অপশন দেখালো অ্যাড করতে বলছে, এখান থেকে অ্যাড করতে বলছে, আমি এখানে অ্যাড করবো, অ্যাড করার সময় এখানে এখানে অপশনটা, ওখানে পিক্সেলের অপশনটা আমি এখানে চলে আসবে, এখান থেকে এখানে যখন আমি করবো আমাকে এখানে একটা কোড দেবে, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে একটা কোড দেবে, সে কোডটাকে নিয়ে গিয়ে আমাকে বসাতে হবে কোথায়, ওয়েবসাইটের হেডারে, ওয়েবসাইটের মধ্যে হেডারে, রাইট, ওয়েবসাইটের হেডারে আমাকে কোডটাকে নিয়ে বসাতে হবে, ঠিক আছে। এই একটা অপশন আসতে পারে যেটা দিয়ে আমি আমি এখানে একটা নোটপ্যাড কে খুলে নিই, ঠিক আছে, নোটপ্যাড খুলে নিই এখানটায়, আজকে যে ক্লাসটা হবে খুবই অ্যাডভান্স, সেটা হচ্ছে আমাদের আপনাদের ইউটিউবে পাবলিশ হবে না, টোটাল হচ্ছে আমাদের আপনাদের প্রাইভেটলি দিয়ে দেওয়া হবে। নোটপ্যাডে অপশন, সার্চ অপশন কোথায় গেল এখান থেকে, নোটপ্যাডে হবে না, নোটপ্যাডে বাজে হয়ে যায়, এর থেকে আমি গুগল ড্রাইভ খুলে একটা গুগল থেকে একটা ড্রাইভ থেকে পেয়ে গেলি বলাই দা, গত কালকের পিক্সেল সেটআপের ক্লাস ছিল তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আগের দিন আগের দিন আগের দিন পিক্সেল ছিল না, আগের দিন মনে একটা কিটা ক্যাম্পেইন একটা ছিল, হ্যাঁ না ইভেন্ট, আমি দেখছি ফেসবুক পিক্সেল সেটআপ বাংলা 2022 ভিডিও একটা ইউটিউবে, হ্যাঁ ওটা একটা ছিল, তারপরে দেখুন ইভেন্ট তৈরি করার একটা ইয়ে আছে, ক্লাস আছে, ওটা খুব ভালো ক্লাস, ওটা দেখুন, তাহলে আপনার ইভেন্টের প্রতি মানে ইয়ে প্রতি মানে ফেসবুক অ্যাড এর প্রতি কোনো মানে ইয়ে থাকবে না, সন্দেহ থাকবে না, কাজ করলে করতে পারবে না। আচ্ছা সব ফাইল নিয়ে ডক ফাইল নেওয়া হয়ে গেল, এটা দিই। এবার আমি বিজনেস সেটিং এ যাই, বিজনেস সেটিং এ আমি এখানে একটা পিক্সেলের নাম দিই, পিক্সেলের নাম কি আমার ওয়েবসাইটের নাম কি প্রজেক্টটি, হ্যাঁ প্রজেক্টিয়া, তাহলে ওখানে প্রজেক্ট প্রজেক্টিয়া প্রজেক্টিয়া ডিজিটাল দিই, ঠিক আছে, পিক্সেলের নাম এটা রিয়াদ পাশের নামে দেবো,
ইয়ারো এটা 50 টা ক্যারেক্টারে বেশি হবে না স্যার না 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 ডিজিটাল ডিজিটাল ওকে এটা ডিজিটাল ডিজিটাল সার্ভিস দিলাম লাস্টে ডিজিটাল ঠিক আছে ডিজিটালই থাকবে এটা ঠিক আমার তো এটা পি দিলেন না ডিজিটাল আমি আমার ওয়েবসাইটের নামে দিলাম এবার আমি এখানে ওয়েবসাইটের ইউআরএলটা আমি যে ওয়েবসাইটের মধ্যে আমি ডিজিটালটা ইনস্টল করব সেই ওয়েবসাইটের ইউআরএলটাকে আমি কপি করে নিয়ে এখানে আমি দিয়ে দিই না দিলেও চলে কিন্তু তাও দেওয়াটাই ভালো আমার মতে বলে কিন্তু এটা না দিলে এটা কোনো অপশনাল না দিলেও চলবে এই আমার ইউআরএল কপি করলাম কপি করে এখানে আমি এটা দিয়ে দিলাম ওকে ওকে আমি কন্টিনিউ করে দিলাম রিওল পলিসিস ওকে কন্টিনিউ ওকে এবার এখানে আসার পর দেখুন আমাকে দুটো অপশন দেখেছেন ঠিক আছে একটা হলো কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস অথবা সেট আপ দ্য পিক্সেল নাও আমি কোনটা করব আমি তো পিক্সেল সেট আপ করবো তাই আমি তাহলে কি করবো সেট আপ দ্য পিক্সেল নাও ক্লিক করবো কারণ আমার তো পিক্সেল সেট আপ করতে হবে ওকে ক্লিক করলাম ওকে সেট আপ ম্যানুয়ালি অবশ্যই সেট আপ ম্যানুয়ালি সেট আপ উইথ ওয়ার্ডপ্রেস করবো না সেট আপ ম্যানুয়ালি করবো ঠিক আছে আমি দুটো অবশ্য করি সেট আপ উইথ ওয়ার্ডপ্রেস করতে পারি সেট আপ এখানে আমরা ম্যানুয়াল করবো ওয়ার্ডপ্রেস যাবো না সেট আপ ম্যানুয়ালি ক্লিক ওয়ার্ডপ্রেস দিলে কি অটোমেটিক্যালি হয়ে যাবে ওখানে দিলে কিছু কিছু করে দিয়ে ফলো করতে হবে ওকে এই যে আমার চলে আসছে কোড ম্যানুয়ালি করুন ওয়ার্ডপ্রেস ইয়ার থেকে ম্যানুয়ালি করুন ফলো হবে ওকে এবার এখানটা আমরা দেখি রিজাল্টটাকে আমরা এখান থেকে কপি করবো টোটাল রিজাল্টটাকে এখানে রিজাল্টটাকে করলাম কপি করে আমি এটাকে ডক ফাইলে নিয়ে যাবো ডক ফাইলের মধ্যে এখানে করলাম পেস্ট স্লো কেন আজকে জামান নেট এখানে স্যার ঠিকই দেখাচ্ছে ওকে ওকে এখানে কি আসলো সিঙ্গেল পিক্সেল তো সব ঠিকঠাক আছে একটু জামান স্কিপ এটা চেক করে দিই আর তা একটা রিফ্রেশ করি আপনার এটাকে স্লো হলে হবে যেমন একটু রিফ্রেশ করুন তো আপনার ইয়েটাকে কম্পিউটারটাকে যেমন একটু রিফ্রেশ করুন তো দু তিনবার প্রচন্ড স্লো হয়ে গেছে ওকে আর পেজটা খুলুন এইটা ওপেন করুন ওকে এবার চেক করি যে এটা আদৌ কোডটা আমার ঠিক আছে কিনা ঠিক আছে নো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট নো স্ক্রিপ্ট ওকে স্ক্রিপ্ট এসছে ওকে নো স্ক্রিপ্ট ইমেজ সেটিং এ যাই ওকে পিক্সেল কোড এটা এটা হলো আমার পিক্সেল যে আইএন আইটি এই যে কোডটা আছে এটা হলো আমার পিক্সেল কোড ঠিক আছে কোনটা দেখি ঠিকঠাক আছে কিনা পেজ ভিউ এবং ট্র্যাক হচ্ছে আমার পেজ ভিউ ডিজিটাল কোড এবং ট্র্যাক পেজ ভিউ স্ক্রিপ্ট 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 নট স্ক্রিপ্ট ডিজিটাল কোড ওকে ঠিক আছে আবার এটা ঠিক আছে টোটাল ঠিক আছে সমস্যা কিছু ওইটাকে রেখে দিলাম এখানটা ওকে সমস্যা নেই এইবার আমি আগের দিন একটা কি দেয় ম্যাডাম দেখেছিলাম প্ল্যাগিং দিয়ে এবার দেখুন আজকে আরেকখানা জিনিস দেখি যে আমি এই কোডটা আরেকভাবে করতে পারি তাহলে আমি আগে যে আগে দিয়ে যে প্ল্যাগিং দিয়ে আমি কোডটা দিয়ে করেছি যে আমি যে পিক্সেলে যে কোডটা যে আমি ইনস্টল করেছিলাম সেটাকে আমি তুলে দিই আজকে ঠিক আছে প্লাগিং থেকে আমি কোডটাকে তুলে দিই তুলে দেওয়ার পর আজকে আমি এই যে পিক্সেল ক্যাফিনের মধ্যে দিয়ে কোডটা আমি তুলে দিই আজকে আমি আরেকটা আরেকটা ভাবে আমি পিক্সেল ইনস্টল করবো ঠিক আছে দেখবো বিভিন্নভাবে টেস্ট করে দেখবো যে
কেমন মানে তোমার বিভিন্ন রকম টেস্ট করে আমরা বিভিন্ন ভাবে ওই শিখে নেবো যে পিক্সেল ইনস্টল কত ভাবে করে যায়। এখান থেকে প্লাগিং টুল আর কোথায় গেল পিক্সেল ক্যাপচার ওর সামনে প্লাগিংটা এইটা পিং করতে হবে এইটা রাইট পিক্সেল ক্যাপচারে যাব পিক্সেল ক্যাপচার ফাংশন না গেল মেইন কন্ট্রোল অন স্ট্যাটাস লেনোভো ফেসবুক কানেকশন জেনারেল সেটিং এ যাব জেনারেল সেটিং এ গিয়ে আমরা প্লাগইনটাকে তুলে দেব অফ করে দেবো এনেবল থেকে ডিসেবল করে দেবো ম্যানুয়াল সেট আপ এই যে এনেবল রইলো এটাকে আমি ডিসেবল করে দিলাম এখান থেকে আমি পিজেল এ আইডি কানেক্টেড করে দিয়ে কি ডাটা পয়েন্ট ডিসকানেক্ট করে দেবো এটা দাঁড়া না ট্যাকিং অন ট্যাকিংটাকে অফ করে দিই ফার্স্টে খুব ডিস্টার্ব করছে আজকে ইয়ে আপনি ইয়ে ইয়ে যেমন ইয়ে ছেড়ে দাও মাউস মাউস একটু হাত দিও মাউস ছেড়ে দাও মাউস ধরে নি তো স্যার আমি সাইডে আছি আপনি ধীরে সুস্থ করে আসুন ধরে অফ 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 হয়ে গেছে এরকম এডিট করে দিলাম এবার আমি এটাকে ডিসকানেক্ট করে দেবো কবে ডিসকানেক্ট করবো এই দেখুন এখানটা মেনু ইয়ে কোডের নিচে দেখেন ডিসকানেক্ট অপশনটা রয়েছে উপরে ওঠে যে পিজেল আইডি ডিসকানেক্ট ম্যানুয়াল সেট আপ মেটাকে পিজেল পজিশন ডিসকানেক্ট ওকে ডিসকানেক্ট হয়ে গেছে আমার হ্যাং করছে প্রচন্ড আরেকটা মেথডে সেট আপ করবো কিভাবে করবো সিম্পল একদম সিম্পল যাবো কোথায় আমরা হচ্ছে যাবো হচ্ছে অ্যাপিয়ারেন্স যাবো হচ্ছে থিম অ্যাপিয়ারেন্স থেকে আসলাম কোথায় আমরা থিমে অ্যাপিয়ারেন্স থেকে থিম থিম থেকে থিম এডিটর থিমে আসা দরকার নেই থিম এডিটর চলে আসা থিম এডিটর তাহলে ইয়ে করে স্লো করে করে আমি নিজেই গুলিয়ে ফেলছি ওকে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর ঠিক আছে থিমে থিম এডিটর সরি অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর ওকে যেখান থেকে আমরা থিমকে এডিট করতে পারি ওকে তা এই থিম এডিটরে আসার পর আমরা যাব হচ্ছে হেডার ডট PHP এই যে এই জায়গাটা header dot php এখানে ক্লিক করব আমি শুধু আজকে ওয়ার্ডপ্রেস টা দেখাচ্ছি নেক্সট দিন আমি একদিন Shopify তে কি করে ইনস্টল করবেন পিক্সেল সেটা আমি দেখিয়ে দেব কারণ মূলত আমাদের মার্কেটপ্লেস এর মধ্যে Shopify আর ওয়ার্ডপ্রেস আর আছে Wix যে Wix টা এখনো প্রচলিত হয়নি Shopify আর ওয়ার্ডপ্রেস এই দুটোতেই হচ্ছে আমাদের মেইন ইয়েটা আসে কাজটা আসে বেশি
আর ধরেন লারাভেল, তারপরে মনে করেন লারাভেল, হ্যাঁ লারাভেলে করলে সেই জায়গাটা পিএইচপি দ্বারা করা, ঠিক আছে, এরকম যদি করা থাকে এরকম যদি করে তাহলে কি বেশি, এরকম কাজ হলে আমাদের মার্কেট প্লেসে বেশি আসে না, ঠিক আছে? তো লারাভেল পিএইচপি বেশি আসে, হ্যাঁ ওয়ার্ডপ্রেসে বেশি আসে, হ্যাঁ ওয়ার্ডপ্রেস আর শপিফাই বেশি, সব থেকে বেশি আছে। তো যদি আসে লারাভেল দিয়ে কোনো পিএইচপি দিয়ে যদি আসে, তখন করবেন কি, তখন হচ্ছে যে ডেভেলপার আছে সেই ডেভেলপারকে যে ওয়েবসাইটে তৈরি করেছে তাকে কোডটা পাঠিয়ে দেবেন, সে হলো এটা সেট করে দেবে, ঠিক আছে, বসিয়ে দেবে, সিম্পল। তাহলে এটা আমি বসাবো কি, যে কোডটা আমি এখানে কপি করেছিলাম সেই কোডটা আমার এখানে কপি করা আছে, এই কোডটা বসাবো হচ্ছে আমি হেড সেকশনে। হেড সেকশন মানে কোনটা, এই যে হেড সেকশন, এই যে হেড, এই যে হেড এলো, হেড এই যে এখান থেকে এত, এখান থেকে এতক্ষণ হলো হেড সেকশন। তাহলে প্রথম হেড সেকশনটার এই যে ফেসবুক ডোমেন ভেরিফিকেশনের জন্য আমি আগের দিন একটা কোড বসিয়েছিলাম এখানটা, দেখুন এটা আমার রয়ে গেছে। তাহলে হেড সেকশনের মধ্যে এখানে ক্লিক করে একটুখানি এন্টার দিয়ে এটাকে নিচে নামিয়ে দেবো, হেড সেকশন। ওকে, তাহলে এইখানটায় আমি পিক্সেলটাকে বসিয়ে দেবো। ওকে, ঠিক এই জায়গাটা পিক্সেল, যে কোডটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসছিলাম, মনে আছে? দেখুন যখন বসাবে, দেখুন এই যে কোডটা, ফেসবুক পিক্সেল কোড, এই যে ফেসবুক পিক্সেল কোড, এই কোডটা আমি এখানটায় এখানে এখানে বসিয়ে দিলাম। দেখুন এটা হলো আমার কোড, এটা হলো আমার কোড আইডি, ঠিক আছে, ফেসবুক পিক্সেলের কোড আইডি আমাকে যেটা ফেসবুক প্রোভাইড করেছে। আমি ট্র্যাক করব কি, আমি ট্র্যাক করব হচ্ছে পেজ ভিউ। দেখেন এই যে ট্র্যাক করছি আমি হলো পেজ ভিউ, এই যে পেজ ভিউ দিয়েছে কোডটাকে, দেখুন পেজ ভিউ। তার মানে হচ্ছে এইখান থেকে, এইখান থেকে এতখানি, এই যে এতখানি, এটা হচ্ছে আমার মূল বেস কোড। ওকে, এটা হলো, এটা হলো আমার মূল বেস কোড, এখান থেকে এতখানি, ঠিক আছে? আর এইখান আমার মেন ট্র্যাক হলো কি, আমি কি করতে চাই, আমি করতে চাই হচ্ছে পেজ ভিউ কে ট্র্যাক করতে চাই। মানে যখনই কোনো ব্যক্তি আমার পেজ ভিউ করবে, পেজ ভিউ ইভেন্ট করবে, তখনই হচ্ছে আমি ইয়ে করতে, মানে তাকে ট্র্যাক করতে, তাকে যেন ট্র্যাক করতে পারি, সেটা করতে চাই। তাহলে ফার্স্টে হচ্ছে আমার হচ্ছে এই যে কোডটা আছে, এখান থেকে এই কোডটা আছে, এই যে কোডটা, এই কোডটা হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে প্রতিটা পেজের মধ্যে, এটা হলো বেস কোড, এখান থেকে এতক্ষণ মানে পেজ ভিউর উপর অব্দি। এটা মার্ক করে দিই, এখান থেকে আমি এখানটায় দেখি সব থেকে ভালো হবে। ক্রিয়েট, ক্রিয়েট এখানে পেজ দিই, পেজ দিই, স্ক্রিপ্টটাকে কপি করে স্ক্রিপ্টটাকে নোট স্ক্রিপ্টে নিয়ে যাই, নোট স্ক্রিপ্টটা বাদ দিই। স্ক্রিপ্টটাকে কপি, এবার আমি এই ট্র্যাকটাকে তুলে নিই, কপি স্ক্রিপ্টের মাধ্যমে, ওকে ট্র্যাক পেজ বলবো, এটাকে আমি কেটে দিই। দেখুন এইখান থেকে এতক্ষণে আছে যে স্ক্রিপ্টটা যে আছে, এখান থেকে স্ক্রিপ্ট আমি এখানে একটা, এখানে স্ক্রিপ্ট রাখি, এটা একটা স্ক্রিপ্ট, ওকে এই হবে স্ক্রিপ্টটা হবে। স্ক্রিপ্টটা কপি করি, লোর জন্য কাজ করতে বলে এর হচ্ছে, কপি করি, স্ক্রিপ্ট আমি এখানে শেষ করি, ওকে এটা এখানে শেষ করি। ওকে, তাহলে এটা হলো একটা গেল, এখানে হলো একটা, একটা হলো, ঠিক আছে, তাহলে দুটো হলো আমরা পেলাম। তাহলে এইটা হলো আমাদের এই যে এখান থেকে যে তখন যে কোডটা আছে, এটা হলো আমাদের মূল বেস কোড, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রতিটা পেজের মধ্যে এটা, এই কোডটা থাকবে। আর এইটা হলো আমাদের হলো পেজ ভিউ কোড, ঠিক আছে, এই পেজ ভিউ কোডটা হচ্ছে আমাদের হচ্ছে যখনই ওয়েবসাইটের মধ্যে প্রতিটা পেজের মধ্যে যখনই মানুষ কোন রকম মানে কোন রকম পেজ ভিউ করবে, তখন আমার এই কোডটা ফায়ার হবে, ঠিক আছে? মানে আমার এই কোডটা হচ্ছে এই কোডটার সাথে হলো প্রথমে বেস কোড, বেস কোড ছাড়া আবার মানে পেজ ভিউ কোড আবার ফায়ার হবে না স্যার। হ্যাঁ
ওই শেষের দিকে ওই স্ক্রিপ্টের ওইখানে তো ই স্ল্যাশ হয় না, ওই শুরুতে শেষেরটা। শেষেরটা হয় আছে, এটা হ্যাঁ স্ল্যাশ হবে না, হ্যাঁ, প্রথমটা স্ল্যাশ হবে, শেষ স্ল্যাশ স্ল্যাশ হবে। হবে না। হ্যাঁ ওকে ঠিক আছে, এবার ঠিক আছে, জি ওকে পারফেক্ট। স্যার একটু মিস করে গেছি, আমার এখানে নেট চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একবার বলি, তাহলে এইটা হলো আমার মূল বেস কোড, ঠিক আছে। আমি এখানে দেখা, এখানে দেখাই, এখানে দেখি স্ক্রিপ্ট, নো স্ক্রিপ্ট, নো স্ক্রিপ্ট ইমেজ, রাইট উইথ, ওকে ঠিক আছে, স্ক্রিপ্ট পেজ ভিউ, স্যার এটা কি পিএসপি, যে হেড ডট পিএসপি এর ভিতরে আপনি একদম লাস্টে এটা বসাইছেন, না হেড এর মধ্যে বসাইছেন? ডাইরেক্ট হেডের উপর মধ্যে, ডাইরেক্ট হেডের মধ্যে বসে গেছে, হেডের মধ্যে আপনি 23 লাইন 22 লাইন পর থেকে বসেছেন নাকি? না হেডে বিশ, এই যে এই যে হেডে, হ্যাঁ হেডের পর থেকে 21 লাইন থেকে বসিয়ে দিয়েছে, ও আচ্ছা আচ্ছা 21 লাইন থেকে বসিয়ে দিয়েছে, স্ক্রিপ্টটা বসিয়ে দিয়েছে। ওকে তাহলে জি স্যার। এটা হলো এই যে এখান থেকে যে এটুকুন যে ইয়েটা আছে, দেখুন এখান থেকে এটুকুন যে কোডটা আছে, এটা হলো আমার হলো মেন কোড, মেন বেস কোড, ঠিক আছে। জি আর স্যার, আর এইটা হলো যে পেজ ভিউ আমার, আর এটা হলো যে আমার কাজটা কি করবে, পেজ ভিউ করবে, ঠিক আছে। পেজ ভিউ ট্র্যাক হবে কি, পেজ ভিউ ট্র্যাক হবে, মানে যখন এইটা ফায়ার হবে, যখন আমার এই বেস কোডটা ফায়ার হবে, বেস কোডটা ফায়ার হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার হলো পেজ ভিউ কোডটা ফায়ার হবে, দুটো দেখবেন একসাথে করে দিয়েছে ফেসবুক, ঠিক আছে। তো বেস জি কোড স্যার, উইদাউট বেস কোড মানে এই কোডটা ছাড়া আবার এই কোডটা অচল, ওটা বুঝতে পারলেন? মানে জি এই কোড আমাকে, এই ফেসবুক কোডটা বসাতে গেলে আমাকে আগে এই কোডটা আমাকে বসাতে হবে, তারপর আমি ফেসবুকটা বসাতে পারবো, বুঝতে পেরেছেন? এখানটায় জি দেখুন, এখানটায় আমাকে নিচে ওকে টেস্ট, টেস্ট দা বেস কোড, ওকে এখানটায় দেখেন আমাকে, এটা হলো আমার ফেসবুক পিক্সেল কোড। আচ্ছা এই জায়গাটা বুঝতে পারলেন, বেস কোড আর ইয়ের মধ্যে পার্থক্য, যে এখান থেকে এটা হলো বেস কোড আর এটা হলো পেজ ভিউ কোড, ঠিক আছে। তো দুটোর মধ্যে ফার্স্টে আমার হলো বেস কোডটা ফায়ার হবে, তারপর হলো আমার হলো পেজ ভিউটা ফায়ার হবে, বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার, জি স্যার, এখানে এটুকুনি বুঝে রাখুন, বেশ বাকিটা আমি যখন লিঙ্ক করবো তখন টোটালটা বুঝে যাবে। তাহলে এইটা হলো আমার মেন মেন হলো ফেসবুক কোড, বুঝতে পেরেছেন? তো এই ফেসবুক কোডের থেকে নিচে যখন আসবো, নিচে দেখেন অপশন কি দেখাচ্ছে, যে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, ওকে এখানে এটা টার্ন অফ করা আছে, ঠিক আছে। এটাকে আমি অন করব, কিভাবে অন করব, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার ক্লিক করবেন, আবার ক্লিক, টার্ন, ওই সরি, টার্ন অফ হয়ে গেল, ওই যে এবার অন হয়ে গেছে, ওকে। তাহলে এটা এখন টার্ন অন হয়ে গেল, অন হয়ে গেল, দেখেন আমার কি দিচ্ছে, যে বেস্ট ম্যাচ, যেমন সিটি, কান্ট্রি, ডেট অফ বার্থ, ইমেল, এক্সটার্নাল আইডি, জেন্ডার, ওকে। তো এটা ফোন ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, এটা কেন হচ্ছে, যে যখনই কোনো ব্যক্তি আমার ওয়েবসাইটের মধ্যে কোনো রকম ডাটা সে পরে ইয়ে করবে, মানে সেটা কোনো রকম মানে কিছু ইনফরমেশন সে এখানে লোড করবে, যেটা ফোন নাম্বার সাবমিট বলুন, করবে, সাবমিট করবে, ফর্ম ফিলআপ, যাতে ফর্ম ফর্ম ফিল আপ ফিলআপ করবে। করবে, হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার ধরুন যে যখন আমাদের লিড জেনারেশন হয়, যখন আমরা অ্যাড ড্যাড করি, তখন সেখানটা কি, তার ইমেল আইডি, তার হচ্ছে ফোন নাম্বার সে ইয়ে দেয়, তাই তো দেয়। কিন্তু যখন আমাদের, যখন কোনো ওই ই কমার্স সাইটের ক্ষেত্রে কি হবে, তখন তার দেখবেন টোটাল মানে কে কিনছে, কোথায় কিনছে, দেখবেন টোটাল ইনফরমেশন একটা ফর্ম থাকে, সেটা ফিল আপ করতে হয়, তাই তো, ই কমার্স সাইটে। তো সেইটাকে ম্যাচ করার জন্য, ঠিকঠাক ভাবে ম্যাচ করার জন্য আমরা এটাকে অফ অন করে দেবো, ঠিক আছে, যাতে ফেসবুক থেকে যাতে এটাকে ম্যাচ করতে পারে। কিন্তু ফেসবুক এটা আমাদের দেয় না, ফেসবুক এটাকে হাইড করে রাখে, কিন্তু ফেসবুক এটাকে ম্যাচ করে নিজেরা, কিন্তু এই জিনিস, এই কোডগুলো, এই ডাটাগুলো আমাদের ফেসবুক দেবে না। ফেসবুক যদি আমাদের দিয়ে দিত তাহলে হয়েই গেল, বুঝতে পারলে? এই জায়গাটা ফেসবুক আমাদের হাইড করে রেখে দেয়, মানে মানুষের ইয়ে ডাটা এই জায়গাটা ফেসবুক লুকিয়ে রেখে দেয়, যেটা হলো কাউকে ফেসবুক শেয়ার করে না, এটা হলো ফেসবুকের মানে প্রাইভেসি পলিসির মধ্যে থাকে, বুঝতে পারলেন? কিন্তু এটা হলো ফেসবুক নিজেরা ম্যাচ করে, ওই জন্য আমরা এটাকে অন করে দেবো, এরকম অন থাকবে। আচ্ছা গেল, বা নিচে আসো, টেস্ট দা বেস কোড, ওকে। তবে সেন্ট, সেন্ট টেস্ট ট্র্যাফিক, ওকে, এন্টার ইউআরএল দা ওয়েবসাইট, আচ্ছা এখানে বলছে একটা ওয়েবসাইট দিতে বলে, কোন ওয়েবসাইট যেটার মধ্যে আমি হলো পিক্সেলটাকে ইনস্টল করব, কোথার মধ্যে, এই ওয়েবসাইটের মধ্যে, তাহলে এটা হলো ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে .com অবধি করে এখানে বসিয়ে দেবো, ওকে। বয়
ওকে তাহলে এখানে হচ্ছে এটা এটা বসিয়ে দিলাম সেম টেস্ট টপিক আচ্ছা এখানে এটা হলো টেস্ট টপিকটাকে টেস্ট করতে বলছে টেস্ট করতে বলছে আচ্ছা এটা যদি না দেন কোনো অসুবিধা নেই ঠিক আছে যদি দেন তাও অবশ্য কোনো অসুবিধা নেই এখানে অল দিকতে তো কয়েক সেকেন্ড লাগে দিয়ে দেওয়াই ভালো হ্যাঁ দিয়ে দেয় ভালো যেটা মানে অসুবিধা নেই না দিলে অসুবিধা দিলে অসুবিধা নেই ঠিক আছে দিয়ে দেন অসুবিধা নেই তো এইবার হচ্ছে দেখুন আমি এখানে আসি এবার এখানে যে অর্ধ সমাপ্ত কাজগুলো কাজগুলো এবার করি তারপর একটা একটা করে আমরা সমস্ত কিছু আমরা ডিটেলসে বুঝবো ওকে তাহলে এখানে আমরা কোডটা বসিয়ে দিলাম ঠিক আছে কোডটা বসিয়ে দেওয়ার পর আমি একটু এটাকে যে ইয়ে করে স্পেস দিয়েছিলাম এটা একটু আগিয়ে দিই ওকে ওকে আগিয়ে দিলাম এবার আমি করে দেবো এটাকে আপডেট ফাইল স্যার অনেক স্পেস থাকলে তো সমস্যা নেই তাই না না এখানে স্পেস থাকলে সমস্যা নেই শুধু কোডটা ঠিক থাকতে হবে আচ্ছা শুধু কোডটা আমার ঠিক থাকতে হবে স্পেস থাকলে কোনো সমস্যা নেই স্পেস থাকলে হচ্ছে লোড নিতে একটু টাইম মানে আচ্ছা চলো অসুবিধা নেই আমরা জিটিএম দিয়ে করবো ওখানে কোনো সমস্যা নেই তাহলে এখানে স্পেসটা বুঝিয়ে দিই লোড নিতে টাইম না তাহলে আমরা জিটিএম দিয়ে করলে আমাদের এখানে না স্যার এই দুই একটা লাইন সমস্যা নেই যখন কোটি কোটি কোড থাকে তখন হচ্ছে সমস্যা হ্যাঁ ওই জন্য আমরা জিটিএম দিয়ে ইনস্টল করবো যাতে আমাদের লোড দিতে পারো সমস্যা না হয় ওকে এটুকু না থাক ব্যাস পারফেক্ট আপডেট ফাইল ইনস্টল হয়ে গেছে যে আপডেট ফাইল করে দিলে যে আমাদের এটা হয়ে যাবে এটা আরেকটা মেথড দেখলাম এইবার আমরা দেখবো শিখবো হচ্ছে কিভাবে জিটিএম দ্বারা আমরা পেজ ইনস্টল মানে পিক্সেল কে ইনস্টল করতে পারি স্যার জিটিএম টা কি একটু শর্টে বুঝাচ্ছেন জিটিএম দ্বারা হচ্ছে দেখাচ্ছি সব কিছু এটা হলো গুগল ট্যাগ ম্যানেজার ওকে হেড এই পিক্সেলটা এখান থেকে তুলে দিই স্ক্রিপ্ট নট স্ক্রিপ্ট এন্ড ফেসবুক পিক্সেল কোড এখান থেকে এসে এটাকে তুলে দিই তাহলে স্যার এটা হচ্ছে একটা ওয়ে আর জিটিএম দিয়ে করলো এটা আর একটা ওয়ে তারপর হলো ইয়ে দিয়ে করলো আর একটা ওয়ে এই যে প্লাগিন দিয়ে তাহলে তিনটা অপশন আছে না তিনটা অপশন আছে রাইট স্যার অ্যাডভান্স এর কথা বললেন অ্যাডভান্স এইটা নাকি যেটা এখন দেখাবেন জিটিএম দিয়ে করলে কোটাই বেস্ট আচ্ছা জিটিএম টা মনে শুধু লিংকের কাজ না স্যার শুধু কোডের কাজ কোডের কাজ হ্যাঁ আচ্ছা কোডের কাজ কোডের কাজ ওকে তাহলে আমরা এটা কমপ্লিট করে দিলাম ওকে এবার আসলে হচ্ছে আমরা হলো জিটিএম এর এখানে লিখবেন গুগল ট্যাগ ম্যানেজার গুগল ট্যাগ ম্যানেজার আচ্ছা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে একটু গুগল ট্যাগ ম্যানেজারটা একটু বুঝিয়ে নিই গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে যেটাকে আমরা পিক্সেল বলছি এটাকে গুগল বলে ট্যাগ মানে হচ্ছে গুগল জিটিএম দিয়ে ট্যাগ সার্চ এর ক্রম ট্যাগ সার্চ করে আমরা রিসার্চ করি ওইরকম নাকি স্যার হ্যাঁ সেটাকে ট্যাগ বলে বুঝতে বললে আচ্ছা আর হচ্ছে আমাদের ফেসবুকের ভাষায় বলে কোডটাকে পিক্সেল বলা হয় মানে হচ্ছে যে ধরুন আমাদের তো টোটালি হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট তো আমাদের ভাষা বোঝে না ওয়েবসাইট কি বোঝে ওয়েবসাইট বোঝে হলো কোড তাই তো জি স্যার তো আমরা যখন এখানে যখন কোনো কিছু যখন কিছু করি তখন সমস্ত কোডের ওয়েবসাইট মানেই তো একটা ওয়েবসাইট তৈরি হয়তো কোডের উপর দাঁড়িয়ে তাই তো তো আমাদের যে ভাষা সেগুলো ওয়েবসাইট বোঝে কিন্তু আমাদের কোডের ভাষাটা ওয়েবসাইট বোঝে তাই কোডের ভাষার জন্য যাতে কোড ম্যানেজ যাতে করতে না হয় কোড তো আমরা বুঝি না কোড তো আমরা একটা নর্মাল মানুষ তো কোড তো করতে পারবে না তাকে একটা কোড শিখতে কমসে কম 2-5 বছর লেগে যাবে তখন ওই জন্য গুগল করেছে কি গুগল একটা
পথ বার করেছে সেটা হলো গুগল গুগল ট্যাগ ম্যানেজার বার করেছে। তা বলছে গুগল বলছে যে এইখান থেকে আপনি সমস্ত কোড গুলোকে ম্যানেজ করতে পারবেন উইদাউট কোডিং, সবকিছু ম্যানেজ করতে পারবেন কিন্তু উইদাউট কোডিং, আপনাকে হলো কোড জানতে হবে না। গুগল কোড গুগল ট্যাগ ম্যানেজারটা ব্যবহার করেছে। গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা যদি পিক্সেলটাকে ইনস্টল করি তাহলে এটা হলো সব থেকে স্ট্যান্ডার্ড ওয়ে, বুঝতে পেরেছে? তাহলে হচ্ছে আমাদের সাইটের মধ্যে কোনো এফেক্ট পড়বে না, সাইটের মধ্যে ইয়ে থাকবে না, আমার ডাটাগুলো ভালোভাবে পাবো, ডাটা ডাটাগুলো যে আছে সেগুলো ঠিকমতো ঠাকভাবে পাবো, যে তোমার ডাটা ড্রাইভিংটা দেখে কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে? তার থেকেও অ্যাডভান্স মেথড আছে, সেটা হলো অনেক হাই লেভেলের মেথড, সেটা আমি এখন শিখলাম না। তো আপনি যে কোনো মেথডে থেকে এটাতে আপনারা কাজ করতে পারবেন, অসুবিধা হবে। তো গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে সিস্টেমটা হচ্ছে, দেখুন আমি ইমেজে যাই, ইমেজ গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে গুগল ট্যাগ ম্যানেজারে আমি ঢুকলাম, ঢুকে ফার্স্টে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ফার্স্টে আমাকে তৈরি করতে হবে একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? আমাকে ফার্স্ট অপশন দিল হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এখান থেকে আমি একটা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, ঠিক আছে? গুগল ট্যাগ ম্যানেজারে ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে একটাই অ্যাকাউন্ট, একটা ইমেল আইডি লাগে, সেখানে মধ্যে একটা ইমেল আইডি দিয়ে যথেষ্ট, আর করতে লাগে না অ্যাকাউন্ট। তারপর আমি মানে এক অ্যাকাউন্টে স্যার অনেক অনেক কাজ অনেক কাজ করে যায়, রাইট? এক অ্যাকাউন্টে অনেক কাজ করে যায়। তাহলে আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম, প্রথমে অ্যাকাউন্ট নেম দিতে বলছে, আমার অ্যাকাউন্টের নামটা কি? তাহলে অ্যাকাউন্টের নামটা আমি তাহলে আমার ইয়ে আমার তাহলে ইয়ের নামে আমি দিয়ে দিই, ঠিক আছে? যে প্রজেক্ট শেয়ার ডিজিটাল, আরো অ্যাকাউন্টের নাম দেবেন একটা, যেটা হলো আপনার যে বিজনেস, যে মানে ডোমেন নেম, সেই ডোমেন নেমের নামে আমি রেখে দিলাম সিটিআই প্রজেক্ট শেয়ার ডিজিটাল, আমার অ্যাকাউন্টের নাম। কান্ট্রি লাগবে না, কোনো ইয়ে লাগবে না, কান্ট্রি দিতে হবে না, কান্ট্রি যেমন আছে ইউনাইটেড কিংডম এটাই থাক, কোনো কান্ট্রি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। শেয়ার ডাটা এনি অ্যানিমিয়াসলি উইথ গুগল অ্যান্ড আদার্স, আচ্ছা গুগলের সাথে ডাটাকে শেয়ার করতে চাও, আমি ঠিক আছে আমি করতে চাই, আমি করে দিলাম, করে দিলাম। তাহলে কি হবে, গুগল আমাদের আর ভালো আমাদের ডাটা দিতে পারবে, ঠিক আছে? স্যার স্যার ওই যে ওইটা কি উপরেরটা কি ইউজার নেম হিসেবে ধরবে নাকি আপনার অ্যাকাউন্ট নেম? এটা অ্যাকাউন্ট নেম হিসেবে ধরবে, এটা ইউজার নেম না, এটা অ্যাকাউন্ট নেম হিসেবে ধরবে। এটা হলো না না, কিছু কিছু ওয়েবসাইট আছে তো আবার অ্যাকাউন্ট নেম দিলে ওইটা ইউজার নেম হিসেবে ধরে নেয়। না না, এখানে এখানে ধরবে না, এখানে হচ্ছে শুধু এটা অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেমই থাকবে। আচ্ছা ওকে, কার্ডটি থাকবে, এটা আমি শেয়ার ডাটা করতে যাই, ওকে টিক করে দেবো, শেয়ার ডাটা শেয়ার করতে পারবো। এবার দেখুন কন্টেইনার, আচ্ছা এবার বলি কন্টেইনার বিষয়টা কি। কন্টেইনার মানে হচ্ছে, কন্টেইনার মানে হলো যে এটা এখানে হলো কন্টেইনার নেম, মানে হচ্ছে যে ওয়েবসাইট আইওএস অ্যান্ড্রয়েড, ঠিক আছে? এখানে মধ্যে যে ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটের মধ্যে আমি কাজটা করব সেই ওয়েবসাইটটাকে গুগল বলে, হয় গুগল বলে কন্টেইনার, ঠিক আছে? আমার এখানে দেখা গেলো 10টা ওয়েবসাইট আছে, ঠিক আছে? তাহলে আমার কন্টেইনার হবে কত? 10টা হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন যে আমার যদি 10টা ওয়েবসাইট থাকে তাহলে আমার কন্টেইনার হবে 10টা, যদি আমার একটা ওয়েবসাইট থাকে তাহলে আমার কন্টেইনার হবে একটা। কারণ হচ্ছে গুগল মানে ট্যাগ জিটিএম জিটিএম মূলত কাজ করে হচ্ছে কাজ করে মানে ইয়ে তো কি অপশন আছে, প্রথম হলো অ্যাকাউন্ট, তারপর আছে কন্টেইনার, হলো কন্টেইনারের মধ্যে সবকিছু থাকবে। ব্যাটা বুঝতে পারলেন? আমি আর একটু ভালো করে বোঝাই স্যার, রিয়েল লাইফের কন্টেইনার গুলোর সাথে ই করে বুঝায় দেন। রিয়েল লাইফের কন্টেইনার সাথে আমি একটু ভালো করে বুঝাচ্ছি। আচ্ছা স্যার, গুগল ট্যাগ মানে যাই যাই, আচ্ছা এখানে আসলাম, এখানে আসার পর এটার থেকে সব থেকে ভালো হয় আমি এটা থেকে বলি,
জাভাস্ক্রিপ্টে চলে গেল। স্কেচ, SCETH স্কেচ। ভালো করে আপনাদের থিওরিটা ভালো করে বুঝিয়ে দিলে আপনাদের মাথায় একটু ঢুকে যাবে আমি যে কেন কাজগুলো করছি। এখান থেকে আমি নেবো হচ্ছে নোটপ্যাড থেকে ড্রয়িং যেমন বলুন যেমন হ্যাঁ বলুন আপনি আছেন আর ইয়েটা বারণ করুন তো আপনার ওই যে ড্রয়িংটা বার করুন তো স্যার, ইয়ে ক্যানভা থেকে করা যাবে না স্যার এগুলো? হ্যাঁ ক্যানভাটা ক্যানভাটা ক্যানভা থেকে রাইট রাইট সব থেকে ভালো করে সব কেটে গেল থিওরিটা না বুঝলে বুঝিয়ে দিলে তাহলে আপনাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে যে আমি কেন কাজটা করছি। ক্রোমটা ওপেন করেন আজকে একটুখানি ক্লাস লেট হবে বোরিং হবে ঠিক আছে তা ধৈর্য ধরে থাকেন একটু ধৈর্য ধরেন আজকে অনেক কিছু শিখতে পারবে। আগে আগে ফেসবুকটা ওপেন করেন আচ্ছা এখানে সাইট অন্য টপে যান অন্য টপে অন্য টপে ওপেন করেন আবার অফ করে দেবেন ওকে ছেড়ে দিন আবার এটা ডিজাইন কাস্টম সাইজ কি আছে হাজার আছে বের হাজার আছে সত্য এটা দেখ লোটা লোটা টেক্সট ওকে ফার্স্টে আমার কি আছে ফেসবুক এক নম্বর ফেসবুক সবার প্রথমে ফেসবুককে দিই তারপরে হচ্ছে আমাদের জিটিএম মানে গুগল ট্যাগ ম্যানেজার ট্যাগ ম্যানেজার
প্রথমে ফেসবুক, তারপরে হলো গুগল ট্যাগ ম্যানেজার, তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওকে, তাহলে আমরা কি দিলাম? 1 নম্বর হলো ফেসবুক, মাঝখানে হলো গুগল ট্যাগ ম্যানেজার, 3 নম্বর হলো ওয়েবসাইট। দেখেন তো চ্যাট বক্সে একটা লিংক হ্যাঁ দিছে, হ্যাঁ এটা ক্যাচ করতেছিলেন নাকি? রাইট রাইট রাইট, এটাই করছিলাম, এটাই করছিলাম ভাই। স্কেপ সাইট, থ্যাংক ইউ, এগুলো সব থেকে ভালো হবে, বুঝাতে সুবিধা হবে। জবান, হ্যাঁ স্যার বলুন। ওই ইয়ের মধ্যে চ্যাট বক্স দেখুন তো, জুমের চ্যাট বক্সে দেখুন তো, একটা ইয়ে দিয়েছে, লিঙ্ক দিয়েছে, লিঙ্কটা কপি করে একটু ইয়ে করুন তো, এখানে পেস্ট করুন তো। আচ্ছা ইয়ে এটার দিন রাইট, পারফেক্ট। নীরব, নেটের কোনো ঝামেলা হচ্ছে না? হ্যাঁ হচ্ছিল, এখন ঠিক আছে। আচ্ছা ওকে, এখান থেকে একটা নতুন কালার, এটা ক্রিয়েট, পারফেক্ট, পেন্সিল, মিনি পেন্সিল, পারফেক্ট। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে কি, প্রথমে আমাদের থাকবে হলো ফেসবুক, ভালো করে বুঝি আমরা ফেসবুক, যে গুগল জিএমপি দিয়ে যখন আমরা ইয়ে করবো, তখন আমাদের ইয়েটা কি হবে, সিস্টেমটা কিভাবে চলবে, মানে মেথডটা কিভাবে চলবে, সেটা আমরা ভালো করে বুঝি। ফেসবুক, তার নিচে থাকবে হচ্ছে জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার, ইয়ে করলাম জিটিএম শর্টকাটে লিখে দিলাম, গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, ওকে, টু মাছ ভেঙে আছে, তার নিচে লাস্টে থাকবে ওয়েবসাইট না স্যার? ওয়েবসাইট, রাইট, লাস্টে থাকবে ওয়েবসাইট, ওয়েবসাইট, ওয়েবসাইট মধ্যম স্তরে কাজ করবে জিটিএম। মধ্যস্থলে কাজ করবে জিটিএম। এবার দেখো, এটা আমার 3টে অপশন, 3 জায়গায় হয়ে গেল। হ্যাঁ স্যার, স্যার আমার ওই যে এসএসএল এর কথা মনে পড়তেছে বুঝছেন, এসএসএল আচ্ছা বাই করা লাগছিল পরে ওয়েবসাইট এর জন্য। আচ্ছা আচ্ছা, এই হলো আমার হলো ফেসবুকের সাথে জিটিএম কানেক্ট হবে, আর জিটিএম এর সাথে ওয়েবসাইট কানেক্ট হবে, বুঝতে পারলেন? আর ওয়েবসাইটের সাথে আবার জিটিএম কানেক্ট হবে, মানে মধ্যখানে হচ্ছে জিটিএম বসে থাকবে, গুগল ট্যাগ ম্যানেজার মধ্যখানে বসে থাকবে, আর হচ্ছে মধ্যখানে ওয়েবসাইটের ডাটা মধ্যম স্থানে রাখে, মনে করেন যে ওয়েবসাইটের ডাটা আদান প্রদান করবে আদান ফেসবুক এর প্রদান করে সাথে। বেড়াবে, রাইট রাইট, দেখে আদান প্রদান করা হবে, কি করবো ওয়েবসাইটে, ওয়েবসাইটের মধ্যে আমি জিটিএম কোডটাকে আমি ইনস্টল করবো, সেখান থেকে ডাটা নিয়ে গিয়ে আমাকে দেবে, দেবে কোথায়? মূলত আমার ডাটা দেবে হচ্ছে ফেসবুককে, ঠিক আছে? জিটিএম মূলত মানে ডাটা দেবে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যা আসছে তাদেরকে ফেসবুকে ডাটা দেবে, এবার সেটা যাবে কোথায়? জিটিএম থ্রু যাবে, এই ডাটাটা ডাইরেক্ট যাবে না, যে প্রথমে ডাটাটা জিটিএম এর কাছে আসবে, জিটিএম এ দিয়ে তারপর হলো ফেসবুকে ডাটাটা দেবে, এই হলো জিটিএম এর কাজ। এতে করে কি হবে, মানে ডাটাটা আমরা ঠিকঠাক ভাবে পাবো, বুঝতে পেরেছেন? যে তোমার ডাটা যাতে কোনো রকম প্রবলেম হবে না জিটিএম দিয়ে করলে। স্যার এটাই কি সবচেয়ে অ্যাডভান্স না এর সাথে আরো অ্যাডভান্স আছে?
এটাই সব থেকে, এটাই সব থেকে সবাই এটা দিয়েই করে ভাই, এটাই সব থেকে অ্যাডভান্স হলো এটাই। যত মার্কেটার আছে বড় বড় অ্যাডভান্স লেভেলের মার্কেটার সবাই এই জিটিএম জিটিএম দিয়েই কাজ করে। আচ্ছা এটাকে সবাই ধরেন, অ্যাডভান্স বলে। হ্যালো স্যার, ধরেন বায়ারের কাছ থেকে আমি কাজ নিলাম, ওনার কোড আছে, আমি যদি পরে জিটিএম দিয়ে করে দিই হ্যাঁ তাহলে ভালো হবে না? হ্যাঁ, জিটিএম দিয়ে করলেই ভালো হবে, জিটিএম দিয়ে করে দেবে। আচ্ছা, জিটিএম দিয়ে, আর জিটিএম কেউ দিয়ে যদি কারোর রিকমেন্ড থাকে আবার প্লাগ ইন দিয়ে করে দাও, সেটা এবার আলাদা হলো মেন বিষয়। তাই তো, কথা হচ্ছে আপনার তাকে ডাটা মানে দেওয়াটা হলো মেন। মেন হলো ফেসবুক করে, ফেসবুক হলো ডাটার খেলা, জি পোস্ট করলো ডাটার খেলা ফেসবুক। যত মানে ফেসবুক হচ্ছে কি, যখন আপনার কি আপনি একটা নতুন ক্যাম্পেইন চালালেন, ক্যাম্পেইনটা 5 দিন চললো, ক্যাম্পেইনটা চলার 5 দিনটা 6 দিন চলার পর আপনার কি ওয়েবসাইটের মধ্যে মানে আপনার দোকানের মধ্যে লোক আসলো, ঠিক আছে, মানে বিভিন্ন মানুষ এসে বিভিন্ন অ্যাক্টিভিটি করলো। এবার তাদেরকে আপনি বুঝে শুনে কাদের কি করতে হবে তার জন্য আপনি রিটার্গেট করলেন, ঠিক আছে, রিটার্গেট করলেন, রিটার্গেট করে তাদেরকে আপনি আবার ক্যাম্পেইন ই করলেন, রিটার্গেটিং ক্যাম্পেইন আপনি চালালেন, নার্চারিং করে মানে পার ইয়ে বলছে যে পার 100 জনের মধ্যে মাত্র 2 জন আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কেনে, ঠিক আছে, 100 জনের মধ্যে 2 জন কেনে, মানে একজনা একশো জনের মধ্যে মাত্র 2 জন কেনে, আর বাকি যে আছে 98 জনা, সে 98 জনা হচ্ছে চলে যায়। তখন হচ্ছে সে 98 জনাকে হচ্ছে আপনার হচ্ছে নার্চারিং করে ইয়ে করে আবার নতুন নতুন অফার দিয়ে আপনি তাদেরকে আবার প্রোডাক্ট সেল করতে পারবেন। এই হলো কাজ আপনার, আপনার হলো শুধু নার্চারিং করা, বুঝতে পারলেন, নার্চারিং করে তাদেরকে প্রোডাক্ট সেলের দিকে নিয়ে যাওয়া। এটা হলো আপনার কাজ। ওকে, ডকুমেন্টটাকে আমি এখানে ইয়ে করলাম, কপি করলাম, কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, কন্টিনিউ করার পর আমাকে দিল কি পিক্সেল কোড, এটা দা পিক্সেল কোড, নাও ক্লিক, পিক্সেল করবো কি সেট আপ ম্যানুয়ালি, ক্লিক, আমাকে দেবে কোড, এই হলো আমার কোড, ঠিক আছে, এটা আবার কোড আবার চেঞ্জ হয়ে গেল 2600, নতুন পিক্সেল তো কোড আমার কেনার সময় এটা টার্ন অফ আছে, এটাকে আমি টার্ন অফ করে নিলাম, আবার অন, এটা অন হয়ে গেল, টার্ন অন হয়ে গেল, ঠিক আছে, এইগুলো আসলে বুঝতে পারবো অন হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন এটা আসছে তখন বুঝতে পারবেন আপনি যে অন হয়ে গেছে। যেটা বলছিলাম এটা হলো আমার পিক্সেল, ঠিক আছে, এবার এবার এটা হলো, এবার আমি যাচ্ছি হচ্ছে জিটিএম এর মধ্যে, আমি জিটিএম টাকে এবার তৈরি করি, ঠিক আছে, গুগল ট্যাগ ম্যানেজার জিটিএম টা রেডি করি। স্যার আগে জিটিএম তৈরি করে নিতে হবে নাকি আগে পিক্সেল ওইখানে অ্যাড করে নিতে হবে? যেটা ইচ্ছে যেটা আগে জিটিএম টা তৈরি করে নেবে, আগে জিটিএম টা সেট আপ করে নেবে ভালো করে, ওকে, তারপর আপনি পিক্সেলে যাবেন। জিটিএম এ আসলাম, আচ্ছা আবার ফার্স্ট টাইম করতে বলছে কি পি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, কি করবো, অ্যাকাউন্টকে প্রথমে দিতে হবে একটা অ্যাকাউন্ট নেম, ঠিক আছে, আমি দিলাম অ্যাকাউন্ট নেম ধরো যে এই ডিজিটাল নাম দিলাম, শেয়ার করবো আমি গুগল সাথে শেয়ার করবো। স্যার কান্ট্রি এখানে বাংলাদেশ কিংবা অন্যান্য কান্ট্রি সিলেক্ট করলে সমস্যা আছে নাকি? না না সমস্যা নেই, না দিলেও হয় দিলেও হয় সময়, কোনো সমস্যা নেই। কন্টেনার সেট আপ, কন্টেনার মানেটা হচ্ছে যে আমার হলো ওয়েবসাইট, মানে ওয়েবসাইট তার কন্টেনারের মধ্যে আমার ওয়েবসাইট, ওয়েবসাইট ওয়েবসাইট হতে পারে, সেটা অ্যাপ হতে পারে, ঠিক আছে, তবে অ্যান্ড্রয়েড হতে পারে, সার্ভার হতে পারে, এএমপি হতে পারে, এগুলো বুঝি না, সার্ভার হতে পারে, সার্ভার সাইড ট্র্যাকিং এর যারা ইয়ে আছে সেগুলো, সেটা বলো আলাদা জিনিস,
সেটা হলো কন্টেনার, কন্টেনারের মধ্যে ওয়েবসাইটটা থাকবে। কন্টেনার কোন ওয়েবসাইটটা থাকবে, আমি যে ওয়েবসাইটটার মধ্যে কাজ করবো সেই ওয়েবসাইটটা হচ্ছে আমি এখানে বসিয়ে দেবো। ওই ওয়েবসাইটের মধ্যে আমার যে ওয়েবসাইট থাকবে সেই কন্টেনারের মধ্যে আপনার ওয়েবসাইটটা যেটা নিয়ে আপনি কাজ করবেন সেটা হলো এখানে বসিয়ে দেবো। আচ্ছা কি বলেছে, যে আমার হলো এটা দেয়া যাবে না, স্ল্যাশ দেয়া যাবে না, আর হলো পুশোর ফার্স্টে HTTP কোন ডবল স্ল্যাশ দেয়া যাবে না। শুধু আমার হচ্ছে মেন ডোমেন নামটুকুনি এখানে কন্টেনারটা থাকবে। কি হবে, আমার এটা ওয়েব ওয়েবসাইট, ওয়েবসাইটে ক্লিক করলাম এক চিহ্ন হয়ে গেল। এবার আমি নিচে আসবো, নিচে করবো কি ক্রিয়েট, এটা ক্রিয়েট করলে আমার হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। ব্যাস এটা ক্রিয়েট করলাম, এখানে শুধু এসে কি করবেন, শুধু এখানে আসার পর শুধু করবেন আই অলসো অ্যাকসেপ্ট ডাটা প্রসেসিং টার্মস অ্যান্ড সার্ভিস, এখানে এসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এসে ইয়েস, আর কিচ্ছু না, এখানে এসে ইয়েস। ব্যাস আমার আমার ইয়ে অ্যাকাউন্ট এক্ষুনি তৈরি করে দেবো, ব্যাস আমার অ্যাকাউন্ট রেডি। এবার এখানে আসার পর দেখেন হচ্ছে আমাকে দেখেন একটা কোড দিয়েছে, ঠিক আছে, একটা হলো আমাকে কোড দিয়েছে, দেখেন এখানে দেখেন আমাকে দুখানা কোড দিয়েছেন। কেন দুখানা কোড দিয়েছেন, এটা হলো আমার মেন কোড বেস কোড, আর এইটা হলো আমার হচ্ছে এক নম্বর কোডটা হলো, এটা হলো মেন বেস কোড, আর এইটা হলো আমার হচ্ছে কিছু কিছু ওয়েবসাইটের মধ্যে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, ইয়ে করে না, সাপোর্ট করে না, সেটা আগে হতো, ওই জন্য আমাকে নিচের এই কোডটাও দিয়ে দিয়েছে। যদি যদি আমি মনে করি যে এই কোডটা দুইটার একটা দিলে হবে স্যার, ট্যাগ কিংবা হেড, না না দুটো একটা না, শুধু আমার উপরে কোডটা আমার মেন, নিচেরটা না হলে চলবে। আচ্ছা আমার হলো ওপরে কোডটা হলো মেন, যদি আমার এবার হলো গুগল দিয়ে দিয়েছে যে যদি কোনো জাভাস্ক্রিপ্ট যদি সাপোর্ট না করে তাহলে আপনি নিচের কোডটা আপনার বডির মধ্যে, বডি ট্যাগের মধ্যে আপনি ইউজ করতে পারবেন যদি জাভাস্ক্রিপ্ট সাপোর্ট না করে। কিন্তু বর্তমানে সমস্ত ইয়েই জাভাস্ক্রিপ্ট সাপোর্ট, তাই না? জি স্যার, সাপোর্ট করে না বলে এমন কোন সেট নেই যে জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে না, সাপোর্ট করে মানে যখন ধরেন করলো না তখন আপনার এই তখন আপনি ব্যাকআপ হিসাবে এই কোডটা আপনি সেখানে ইনস্টল করে দিতে পারেন বডির মধ্যে, বডি ট্যাগের মধ্যে, ঠিক আছে। তো এখন আমি এই যে ইয়েটা আছে কি বলছে যে পেস্ট দিস কোড হাই ইন দা হেড অফ দা পেজ অ্যাজ পসিবল, মানে পেজের হেড সেকশনে যেভাবে আমি পিক্সেলটা সেট করেছিলাম একই জায়গায়, একই জায়গায় একই জায়গার মধ্যে আমি কোডটা পেস্ট করতে বলি। বুঝতে পেরেছেন কি বললাম বিরম? জি স্যার বুঝতে পারলাম। তাহলে দেখাতে হবে এটা কার? জি না স্যার, ওই হেডারের ভিতরে আবার যায় সেটা ওই ওই জায়গায়, হেডারের ভিতরে গিয়ে ব্যাস আবার আপনি এখানে এটা পেস্ট করে দেবেন, ভালো সেম সিস্টেম। এবার আপনি যদি মনে করেন যে হেডার আপনি এটা করবেন না, আপনি হচ্ছে ই প্লাগিং দিয়ে করবেন, তো প্লাগিং দিয়ে করতে গেলে একটা প্লাগিং আছে, সেটা হলো অ্যাপিয়ারেন্স থেকে প্লাগিং, প্লাগিং থেকে হচ্ছে অ্যাড নিউ, চলে গেলাম অ্যাড নিউ, করার পর এখানে লিখবেন যে গুগল ট্যাগ ম্যানেজার। স্যার ওইটারও এটা তো সেমই সেমই সেম সব সেমই সব ওটা ম্যানুয়ালি করলে করবো, না হলে প্লাগইন দিয়ে এখানে প্লাগইন দিয়ে করতে পারেন। গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস। তাহলে স্যার আমরা যে ইভেন্টগুলো যে দেখতাম ফেসবুক ইয়া থেকে সেটিং থেকে বিজনেস, ওইখানে তো সব ওভারভিউ আমরা ওইখানে পাচ্ছি এই গুগল ট্যাগ ম্যানেজার। যেভাবে দেখালাম আগের দিন কোড ছাড়া ইভেন্ট তৈরি করতে ওখানে করতে পারেন, আপনি কোডের কোড দিয়ে ইভেন্ট তৈরি করতে পারবেন, যেটা আপনার ইচ্ছে। আচ্ছা গুগল ট্যাগ ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস এটা আমার ইয়ে করাই আছে, ঠিক আছে, গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করাই আছে। তাহলে এটা আমি প্লাগিং দেখে এটা আমি এখানে দেখি যে এখানে আমি প্লাগিংটাকে দেখবো, গুগল ট্যাগ ম্যানেজার মা দেখে আমি প্লাগিংটা খুঁজবো, এই যে গুগল ট্যাগ ম্যানেজার হয়ে গেল, এখান থেকে টুলস টুলস এর প্লাগিং হয়ে গেল, আমার সেটিং এর ওইখানে আছে, সেটিং এই যে গুগল ট্যাগ ম্যানেজার, সেটিং থেকে গুগল ট্যাগ ম্যানেজার আমি এখানে ক্লিক করব। এক এক থিমে স্যার এক এক জায়গায় আসু তো থিম ইনস্টল। ওকে এই গুগল ট্যাগ এই প্লাগিং এসে গুগল ট্যাগ ম্যানেজার আসার পর সেম আগের দিন যেমন ইনস্টল করেছিলাম মনে আছে যে ইয়ে দিয়ে ইনস্টল করেছিলাম আমরা কোড দিয়ে না, শুধুমাত্র আইডিটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ সেম এখানে এই যে এখানটা এসে আইডিটা বসিয়ে দেবেন, দুটোতেই সেম স্যার আইডিটা বসায় দেখায় দেন গেলে এই হলো আইডি, জি এইখানে আসবেন ট্যাগের মধ্যে,
এই হলো আইডি জিটিএম কেএইচএইচ টু আর টু জিবি, এটা হলো আমার আইডি। ঠিক এইখান থেকে আইডিটাকে ক্লিক কপি করবেন, এইখানে আসবেন। তাহলে স্যার আমাদের তো এইখানেও অ্যাকাউন্ট করতে হবে ট্যাগ ম্যানেজারে? হ্যাঁ, ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করতে হবে, না তো আপনি এখানে কোডটা দেবেন না, তখন অ্যাকাউন্ট না করবেন। এই হলো এই আইডিটাকে কপি করলাম। কপি করার পর লগইনের সুবিধা হচ্ছে আমরা এখান থেকেও দেখতে পারবো আর ওয়েবসাইট থেকেও দেখতে পারবো। ওয়েবসাইট থেকে দেখতে পাবো, রাইট। এইখানে আমি পেস্ট করে দিলাম গুগল ট্যাগ ম্যানেজার, এই হলো আমার ইয়ে আইডি সেভ চেঞ্জার। গুগল ট্যাগ ম্যানেজার আমার এখানে ফিটিং হয়ে গেল, ঠিক আছে, আইডিটা আমার ফিটিং হয়ে গেল। ওকে, এবার আমি চেক করি এটা গুগল ট্যাগ ম্যানেজারটা আদৌ আমার কাজ করছে কিনা। আগের দিন আমি একটা প্লাগিং ইনস্টল করেছি, ইয়ে এক্সটেনশন করেছিলেন, করেছিলেন হয়ে গেল, এক্সটেনশনটা নেই। এটার নাম হচ্ছে, এটা আপনি বললেন অ্যাডভান্স হার্ড, এটাতে ইজি লাগলো সবচাইতে। হ্যাঁ, এটা তো ইজি, তো সহজ করে এটা দেখুন, একদম ইজি, কোনো কঠিন না। আচ্ছা, প্লাগিনটার নাম, হাই, তুমি ওয়েব ডেভেলপার, তোমার কাছে সহজ। হ্যাঁ, বাকিরা তো দেখুন, বাকি দেখে দেখুন কঠিন, ও দেখবে এটাকে যে 5 বার দেখবে চোখ উল্টে যাবে। আচ্ছা, আগের দিন একটা প্লাগিন ইনস্টল করে মনে আছে ট্যাগ ম্যানেজারের জন্য, প্লাগিনটার নামটা কি হলো? ক্যাফিন? না, ক্যাফিন না, ক্যাফিন না, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট স্যার তাহলে অন্য ক্লাসে, আমাদের ক্লাসে না, না করেছিলাম এই ক্লাসের মধ্যে করেছিলাম কোথায় আর। না স্যার, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দেখানি নাই স্যার। দেখিয়েছি দেখিয়েছি, আমার মনে পড়ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট না কোথায় দেখিয়েছি, মনে হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বাই দেখেছি, কোথায় দেখিয়ে যাবে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। আপনি যে মনে দেখিয়েছিলেন কোন ছিল আমাদের দেখান নাই স্যার, লগইনটা ইনস্টল করতে বলেছিল গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। স্যার wordpress.org তে ঢুকে তারপর প্লাগইনে সার্চ দিন আসবে। এটা ওয়েব প্লাগইন না, এটা হলো আমার ইয়ে ইয়ে প্লাগইন, ক্রোম প্লাগইন। আচ্ছা, এক্সটেনশন 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 গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থার আমি খুঁজতেছি যে পাইনি তো। হ্যাঁ, খোঁজার চেষ্টা করবে এক্সটেনশন। ফেসবুক পিক্সেল হেল্পার ওইটা দেখাইছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন। না স্যার, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আমরা তো তাহলে ইনস্টল করতাম স্যার। বেটা চলে যাচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ক্রোম এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন দেখুন গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট, এটা দেখি এটা চেঞ্জ হয়ে গেছে ট্যাগ ম্যানেজার। পাইছি তো একটা হাস্যকর ই দেওয়া নাকি, এই যে এই যে এই যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট, এটা তো পা গুগল ট্যাগ, এটা এটাই নাকি স্যার? লিঙ্কটা পাঠান তো, এই যে দেখেন তো আমি একটা পাইছি, এখানের মধ্যে এটা নাকি? হ্যাঁ ট্যাগ চলে গেছে, এটা এটা কমিস্টার চল তো। হ্যাঁ আচ্ছা, ইয়ে যেমন, হ্যাঁ স্যার করছি এটা। হ্যাঁ করুন, কপি করে ওটা এখানে দিন। জি জি থেকে গেছিল এখানে, আগে আগে একদম কেটে কেটে দিন, একদম কেটে দিন টোটালটাই, এ ফার্স্ট এর টাইম মনে হয় দিছিল। এবার দিন, এবার দিন, এবার 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 পেস্ট করুন, পেস্ট পেস্ট, রাইট, পেস্ট, এন্টার দিন।
এটার লিংকে দেন তো, লিংকে গুগল সার্চ না দিয়ে। আমার তো ইয়া আছে স্যার এক্সটেনশন। হ্যাঁ যা এটা 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 করছি তো আমরা। ওকে এবার দেখেন এটার মধ্যে ক্লিক করলে এটা দেখেন ডান করি দেখুন একটা গ্রিন হয়ে দেখেছেন। ঠিক আছে আমার টাই আছে বসা বসানো। ওকে মানে অ্যাক্টিভ হয়েছে না? অ্যাক্টিভ হয়ে যায়, গেট হলে অ্যাক্টিভ হয়ে গেছে। এই হলো আমাদের এখন জিবি লাস্টের কোড। এইখানে দেখেন এই যে বিজনেস সেটিং, এটা তো না এটা না প্রজেক্ট কি এটা এই এটা গুগল ট্যাগ এই যে এই যে জিটিএম কে ডবল এইচ আর 2 জিবি ট্যাগ এক্সেপশনে গেলে হয়ে গেল। এই যে এই যে সাইট বলবো বাবা, এই যে এখানে আসার পর দেখুন জিটিএম কে ডবল এইচ আর 2 জিবি ঠিক আছে তাই তো গ্রিন হয়ে গেছে। তাহলে আমার ওকে কাজ করছে। ওকে তাহলে এইভাবে আমি এটাকে ইনস্টল করতে হবে কি দিয়ে? প্লাগিং দিয়ে। আমি প্লাগিং দিয়ে করবেন, আপনারা প্লাগিং দিয়ে করবেন ঠিক আছে। প্লাগিন ওইখানে আর কোনো কাজ নাই না স্যার, ওখানে আর কোনো কাজ নেই ঠিক আছে। তাহলে এখন তাহলে আমরা 1 নম্বর কাজ কি করলাম? 1 নম্বর কাজ করলাম হচ্ছে আমরা এখানে আসি। এবার আমার আমার ছবিটা একবার দেখি যে আমরা 1 নম্বর কাজ কি করলাম। স্ক্যাচ প্যাডের মধ্যে আসে 1 নম্বর কাজ করলাম হচ্ছে গিয়ে জিটিএম এর সাথে ওয়েবসাইটটা কানেক্ট করলাম 1 নম্বর কাজ তাই তো। যদি কানেক্ট করলাম যে প্লাগিং দিয়ে আমরা হলো আমরা ইয়েটাকে বা ইয়ে গুগল ট্যাগ ম্যানেজারে যে কোডটা আছে সেই কোডটাকে আমরা ইয়েতে বসিয়ে দিলাম তাই তো। 1 নম্বর কাজ এটা করলাম যে আমাদের কোডটা যে আছে সেই কোডটা আমরা বসিয়ে দিলাম, নিচের কোডটা আমরা রাখলাম, এটা আমরা কেটে দিই। তাহলে আমাদের 1 নম্বর কাজ আমাদের শেষ। এই দেখুন উপরে তাকান, এই দেখেন আমাদের মেন কোডটা এই যে কে ডবল এইচ আর 2 জিবি। আবার এখানে দেখেন আছেন এই যে হলো মেন কোডটা, তাহলে আমার ট্যাগ কোড এই যে কে ডবল এইচ আর 2 জিবি আমার চলে। ঠিক আছে সবকিছু সব ঠিকঠাক ভাবে কাজ করছে। ক্লিক করলে কি ওয়েবসাইটে যাবে না ওখানে দেখা যাবে? ওকে এখানে গুগল ট্যাগ ম্যানেজার, ট্যাগ ম্যানেজারে আমরা কি আর একটা ড্যাশবোর্ড পাচ্ছি তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ কে ট্যাগ ম্যানেজারের মধ্যে আমার ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা আরেকখানা ড্যাশবোর্ড পাচ্ছি। এই যে এই হলো আমার ট্যাগ ম্যানেজারের মধ্যে ট্যাগ ম্যানেজার ঠিক আছে। জি তাহলে আমরা ফার্স্টই করে গুগল জিটিএম এর সাথে ওয়েবসাইটটাকে ফার্স্ট কানেক্ট করলাম। এবার হচ্ছে আমরা এবার হলো জিটিএম এর সাথে ফেসবুক কানেক্ট করব, মানে হলো ফেসবুকের সাথে ওয়েবসাইট কানেক্ট করব কোটা দ্বারা, থ্রু জিটিএম দ্বারা ঠিক আছে। আমাদের সেকেন্ড কাজ হলো এটা। তাহলে এখানে দেখুন 3টে অপশন, এটা হলো ওভারভিউ, ওভারভিউ মানে হচ্ছে টোটাল ড্যাশবোর্ডটা, এটা হলো ট্যাগ, এটা হলো ট্রিগার, হলো ভেরিয়েবল। 3টে অপশন আছে। ট্যাগ মানে কি? ট্যাগ মানে হচ্ছে যেটা আমি ট্যাগ করব, মানে ইয়ে ট্যাগ মানে হচ্ছে যে আমি কি করব, ট্যাগ মানে হচ্ছে যে আমি কি করব, মানে হচ্ছে ধরুন আমি চাই, হ্যাঁ আমি চাই হচ্ছে যে আমার ওয়েবসাইটের মধ্যে যারা যারা আসবে
তাদের আমি ট্র্যাক করব, মানে যারা কে কি কাজ করব, কে অ্যাক্টিভিটি করলো সেটা আমি ট্র্যাক করব। সেটা তাহলে আমরা কি করব, ট্র্যাক করব, তাই তো? মানে হোয়াট, মানে কি করব, ট্র্যাক করব, ঠিক আছে? এবার প্রশ্ন, দু নম্বর প্রশ্ন হচ্ছে কি ট্রিগার, কি আছে এটা ট্রিগার, মানে ট্রিগার মানে কখন করব। দু নম্বর প্রশ্ন, ট্রিগার মানে হচ্ছে কখন করব আমি, মানে যখনই আমার ওয়েবসাইটের মধ্যে কেউ আসবে, আসার পর কেউ একটা প্রোডাক্ট পারচেস করলো, পারচেস করার পর কিংবা কেউ দেখা গেল অল প্রোডাক্টের মধ্যে ক্লিক করলো, ক্লিক করার পর কোন ব্যক্তি, কোন ইউজার আমার অল প্রোডাক্টের মধ্যে ক্লিক করার পর আমার এই প্রোডাক্টের মধ্যে ক্লিক করলো, ঠিক আছে, কিংবা দেখা গেলো এই প্রোডাক্টটা পারচেস করলো, ঠিক আছে? তো সে তখন আমি সেটাকে তাকে আমি ট্র্যাক করবো, মানে ইয়ে করবো, ট্যাগ করবো, সরি, ট্র্যাক করবো। বুঝে গেল? আরেকবার বুঝাই, ট্যাগ মানে হচ্ছে যে আমি কি করব, আর দু নম্বর ট্রিগার মানে হচ্ছে আমি কখন করব, মানে আর ট্যাগ মানে হচ্ছে আমি করবো হলো কি করবো, যে আমার সিনেমা যারা হলো এক টু কাট করবে তাদেরকে আমি কি করব, ট্যাগ করব। আর ট্রিগার মানে হচ্ছে কখন করব, যখন তারা এক টু কাট করবে, করবে তখন আমি সেটা করব। বুঝতে পেরেছেন ট্যাগ আর ট্রিগারের মধ্যে পার্থক্য? ধরুন আমি হচ্ছে যে, আমি হচ্ছে যে ইয়ে করব, ওই যে মাছ ধরতে যাবো, ধরেন আমি মাছ ধরতে যাবো, ঠিক আছে? তো মাছ ধরতে গিয়ে হচ্ছে ধরুন বড়শিতে আমি চারা দিলাম, মাছের চারা দেওয়ার পর আমি হচ্ছে বড়শিটা ছিপ নিয়ে ফাতনা নিয়ে বসে আছি, ঠিক আছে? তাহলে আমি এবার প্রশ্ন আমি কি করবো, আমি হলো মাছ ধরবো, তাই তো? এবার মাছ ধরতে সময় সময় কি হয়, যখন মাছ যখন ফাতনার মধ্যে লাগে তখন ফাতনাটা নড়ে, তখন কি হয় আমাদের সেটা হাঁচকা টান মারতে হয়, তাই তো? হ্যালো, হ্যালো, আমি আছি, কেউ আছেন এখানে? হ্যাঁ মলয় দা, শুনতে পাচ্ছি। আর কোথায় গেল, সব চুপচাপ কেন? হ্যালো, হ্যালো, আছে তো, সবাই আছে, চুপচাপ কেন, একটু একটু কথা বলুন আমার সাথে। হ্যালো ইব্রাহিম, কোথায় গেল ইব্রাহিম? ইয়ে হ্যালো, নীরব, বলেন। আমি মাউথ অফ করে তারপর কথা বলতেছি, আমি শোনা যাচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা, তাহলে কি বললাম যে ট্যাগ আমি কি করবো, আর ট্রিগার মানে হচ্ছে কখন করবো। তার মানে হচ্ছে ধরো মাছ ধরতে যাবো, মাছ ধরার পর যখন আমি মানে মাছটা যখন ভাত নামা নড়বে তখন আমি তাকে কি করবো, হ্যাচ কাটার মারতে হবে, তাই তো? মাছ ধরার সময় জি স্যার, আমি হ্যাচ কাটার মারতে হবে, কখন মারবো হ্যাচ কাটার, যখন মাছটা ফাতনাটা আমার নড়বে, যখন আমার মানে বুঝলাম মাছটা যখন আমি বুঝবো যে আমার, হ্যাঁ, এবার মাছটা আমার বড়শির মধ্যে গেঁথেছে, তখন আমি হ্যাচ কাটার মারবো, তাই তো? তার আগে জি তো আমি টানবো না, মারবো না, তাই তো? জি, তাহলে আমি ট্যাগ আর ট্রিগারের মধ্যে পার্থক্য কি, ট্যাগ মানে হচ্ছে কখন করবো, আর ট্রিগার মানে হচ্ছে, ট্যাগ মানে হচ্ছে কি করবো, ট্রিগার মানে হচ্ছে কখন করবো। বুঝতে পেরেছে? সেখানে আমি প্র্যাকটিক্যাল দেখবো, দেখাবো তখন ভালো করে জিনিসটা মাথায় ঢুকে যাবে। ওকে, তাহলে আমরা কি ছিলাম, তাহলে আমরা মানে এখানে ইয়ে জিটে ইয়ে এখানে ইনস্টল করে দিলাম, তারপর গিয়ে হচ্ছে আমরা হচ্ছে এখানে দেখলাম, তবে এবার ট্যাগ আর ট্রিগারের মধ্যে শুধু বিষয়টা দেখি, ট্যাগ ম্যানেজারে যাই, ট্যাগ ম্যানেজারের মধ্যে এবার ট্যাগ, এবার হচ্ছে আমার ট্যাগ করবো, ট্যাগের মধ্যে এসে ক্লিক করব, ট্যাগ করে ট্যাগ ক্লিক করলে নতুন আমাদের একটা ট্যাগ খুলে যাবে, পেজ খুলে যাবে। আচ্ছা, এর আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই, ঠিক আছে? ধরেন আপনি ক্লায়েন্টের হয়ে কাজ করছেন, কিংবা হলো আপনি কারোর হয়ে কাজ করছেন, সে আমাকে, সে আপনাকে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাক্সেস দেবে, সব কিভাবে দেবে, ঠিক আছে? দেবে হচ্ছে, সে আপনি অ্যাডমিনে যাবেন, অ্যাডমিনে গিয়ে এটা হলো অ্যাডমিন, এটা মানে হচ্ছে যে গুগল ট্যাগ, মানে আমরা যখন হচ্ছে ইয়েতে যখন করি, ওই যে ফেসবুকে, যে ফেসবুকে আমরা ইয়ে নিই না, অ্যাক্সেস নিই না, ফেসবুকে তার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিই না, তো সেরকম হচ্ছে আমাদের হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেসটা নিতে হবে তার থেকে, ঠিক আছে? তো কিভাবে নেব, তো এখানে আমি নেওয়ার জন্য আমরা আসবো কোথায়, অ্যাডমিন, এই যে অ্যাডমিনে আসবো, অ্যাডমিনে আসার পর, আসার পর আমরা যাবো হচ্ছে কোথায়, ইউজার ম্যানেজমেন্ট। যদি আমরা কন্টেনারে অ্যাক্সেস নিতে যাই, কন্টেনার মানে হচ্ছে যে যে ওয়েবসাইটের, ওয়েবসাইটের আমরা কাজ করি, আন্ডারে কাজ করি, তাহলে আমাদের কন্টেনার কোনটা, এখন আমাদের কন্টেনার হলে আমরা যে ওয়েবসাইটের উপর কাজটা করবো, যে আমাদের যে ওয়েবসাইটটা প্রজেক্ট চেয়ার, এটা হলো আমাদের কন্টেনার। আমি প্রথমে বলে যাবো যে একটা একটা ইয়ে ট্যাগ ম্যানেজারের মধ্যে ইয়ে থাকবে, একটা অ্যাকাউন্ট থাকবে, একটা কন্টেনার হতে পারে, অনেকগুলো দেখাচ্ছি। এই যে আমি এখানে যে আসছি, দেখেন এটা হলো আমার অ্যাকাউন্ট, ঠিক আছে? আর এইটা হলো আমার কন্টেনার, এই দেখুন এটা হলো আমার কন্টেনার, দেখুন এখানে উপরে লেখা আছে, দেখুন কন্টেনার, বুঝতে পেরেছেন? তাহলে এইটা হলো আমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মধ্যে আমার 100টা কন্টেনার হতে পারে, এমন করে যে সারা জীবনে আমি যতগুলো ওয়েবসাইট রাখতে পারবো সব ওয়েবসাইট আমি একটা অ্যাকাউন্টে রাখতে পারবো, এটা কোনো ব্যাপার না, এটা শেষ হবে না, বুঝতে পারলেন? অতগুলো ওয়েবসাইটের মালিক আমার হবো না। তাহলে এখানে হলো 10, 20, 30, 40, 50, যতগুলো পারে ওয়েবসাইট কন্টেনার আমি রাখতে পারি, এটা কোনো ব্যাপার না, গুগল আমার দিতে অপশন, এক একটা ওয়েবসাইটের জন্য এক একটা কন্টেইনার তৈরি করবে। একটা ওয়েবসাইটের জন্য এক একটা কন্টেনার হবে, আবার এক একটা কন্টেনারের জন্য এক একটা ট্যাগ ম্যানেজার হবে, ট্যাগ ম্যানেজার আইডি লাগবে, আচ্ছা, ঠিক আছে? আমাদের এই ট্যাগ ম্যানেজমেন্ট
একটু জোরে শোনা যায় নাই, জোরে বলো, শুনতে পাচ্ছি না। আমাদের এখানে ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ, ওইখানে আমি সারা জীবনে যা ইয়া করবো বিজনেস যদি করি, হ্যাঁ হ্যাঁ সব, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সারা জীবনে আপনি যা যতগুলো করে সব আপনি করতে পারবেন একটার মধ্যে, কন্টিনিউ অ্যাড করে নিতে পারবো। হ্যাঁ কন্টিনিউয়াস করতে পারবেন, কোনো এখানে কোনো শেষ নেই, এখানে এটা আমি করতে পারবেন। তাহলে এটা হলো আমার আইডি, এটা হলো মানে হলো কন্টেনার। তাই কন্টেনার, আমার কন্টেনারের নাম কি, এটা ওয়েবসাইট হলো আমাদের কন্টেনার। যদি আমাদের এটা অ্যাপ হয় তাহলে অ্যাপ, অ্যাপের নামটা হলো আমাদের কন্টেনার, কন্টেনার যেটা এখানে থাকবে সেটা হলো আমার কন্টেনার। ওকে, তাহলে এটা আমি ধরুন অ্যাক্সেস নেবো ক্লায়েন্টের কাছ থেকে, তো কিভাবে অ্যাক্সেস নেব, তো আমি যদি অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চাই এটা হলো অ্যাকাউন্ট স্যার অ্যাক্সেস, এটা হলো একটা কন্টেনার কোশ্চেন অ্যাক্সেস। হ্যাঁ বলুন। বলতেছি স্যার, একটা ইআই দিয়ে মানে আমরা একটা অ্যাকাউন্টে মানে অ্যাপ স্ট্যাপ সবকিছু করতে পারবো, কিন্তু সবকিছু করতে আলাদা পারবো, আলাদা 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 শুধু আলাদা অ্যাড ম্যানেজার অ্যাড করতে হবে স্যার? শুধুমাত্র কন্টেনারটা আলাদা হবে, সব সব এক থাকবে। ও আচ্ছা আচ্ছা, যদি আপনি এখানে এক হয়, যদি এখানে অ্যাপ হয় সেটা কন্টেনারটা শুধু আলাদা হবে আর জিটিএমটা শুধু আলাদা হবে, বাকি যেরকম যেগুলো পাশাপাশি আছে সব নিজে মানে পাশাপাশি সব নিচে নিচে নিয়ে সব চলে আসবে, বুঝতে পারলেন? এটা কোনো সমস্যা, আপনি এখানে অ্যাপ দিতে পারেন, যা যা মানে কন্টেনারের মধ্যে যা যা থাকে তারা সব দিতে পারেন। অ্যাকাউন্টটা, অ্যাকাউন্টটা যদি আমার থাকে স্যার, হ্যাঁ বাইরে অ্যাকাউন্টটা তো পাস আপনারই হবে, করলাম, অ্যাকাউন্টটা আমার থাকলো, কিন্তু হ্যাঁ বাইরে তো পরে আমার কাছে আসতে হবে আবার। হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টটা আপনার থাকলো, বায়ারে, বায়ারকে আপনি ধরুন বায়ারের অ্যাকাউন্ট নেই, আপনি বায়ারকে অ্যাকাউন্টটা করে দিলেন, করে দেওয়ার পর বায়ারকে আপনি ট্রান্সফার করে দিয়ে আপনার অ্যাকাউন্টে বেরিয়ে আসেন, অ্যাকাউন্টটা, অ্যাকাউন্টটার মালিক তখন বায়ার হয়ে যাবে, বুঝেছেন? আচ্ছা মানে এখানে অপশন দেওয়া থাকে। তো এখানে ধরুন এটা হলো অ্যাকাউন্ট, এটা হলো অ্যাকাউন্টের অ্যাক্সেস, এটা হলো কন্টেনারের অ্যাক্সেস, ঠিক আছে? তো অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি দিতে যান তাহলে এখান থেকে হচ্ছে, এখান থেকে আপনি যেমন হচ্ছে ইউজার ম্যানেজমেন্টে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা হলো যে এখন মানে বর্তমানে মালিক আছে সে হলো এখন অ্যাকাউন্টের, এই অ্যাকাউন্টের মালিক কি হয়, সে হলো অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? যদি আমি এই যদি মনে করে যে আমি নিজেকে বার করে নেবো এখান থেকে, তাহলে তিনটে ডটে ক্লিক করবেন, করার পর রিমুভ ইয়োর সেলফ, ঠিক আছে লেখা আছে, দেখেছেন? যদি এখানে ক্লিক করে তাহলে এই অ্যাকাউন্ট এখান থেকে নিজেকে বার করে দিতে পারবে, বাটা বুঝতে পারলেন? জি। যখন আপনি ক্লায়েন্টের হয়ে কাজ করবেন, যখন আপনি ক্লায়েন্টকে কাজ দেখ করবেন, অ্যাকাউন্টটা করে তাকে মানে তাকে অ্যাক্সেস দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এখানে এসে আপনি আমরা তিনটে অ্যাড ডট, করে তারপরে আমার, হ্যাঁ হ্যাঁ তাকে অ্যাড করে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন, বুঝে গেল? তাহলে এখন সে অ্যাকাউন্ট, তখন সে মানে ব্যক্তি তার অ্যাকাউন্টে মালিক হয়ে যাবে, বুঝতে পারলেন ইব্রাহিম? এবার হ্যালো, ওকে, তাহলে আমি এখানে কাউকে অ্যাক্সেস দেবো, তার জন্য আমি কি করবো, আমি হলো এই প্লাস, এই প্লাসে ক্লিক করবো, প্লাসে ক্লিক করার পর অ্যাড ইউজার, ওকে, অ্যাড ইউজারে ক্লিক করে, ওকে, এবার এখানে হচ্ছে যাকে অ্যাক্সেস দেবো তার ইমেলটা বসাবো। তাহলে আমি কাকে অ্যাক্সেস দেবো, এখানে কারো একজন ইমেল আইডি দিন না, কারো একজন, কি একজন, হ্যালো, কি একজন ইমেল আইডি দিন, ওকে ঠিক আছে দিন, তাহলে এখানে আমার ইমেলটা দিন, এটা হলো আমার ইমেল আইডি, ঠিক আছে? আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে আমি চাই হচ্ছে এই ইমেলটার মধ্যে হচ্ছে ইয়েটা যাবে, অ্যাক্সেসটা যাবে, ইনভিটেশন পাঠাবো। তাহলে এখানে আসার পর তাহলে আমি কি ফার্স্টে কি অ্যাক্সেস দেবো, অ্যাডমিনিস্ট্রেটর, এটাকে ক্লিক করে রাইট করে দেবো। তার 2 নম্বর হচ্ছে যে দেখুন যে শুধু এইখানে এসে যে আপনি যে অ্যাক্সেস কাউকে দিয়ে দেবেন, এখানে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দেওয়ার পরে তাকে আপনি ইনভিটেশন পাঠিয়ে দেবেন এমন কোনো কথা না। একটুখানি নিচের দিকে তাকাবেন, দেখেন এখানে, দেখেন 2 নম্বর দেখেন কন্টেনার পারমিশন দেওয়া আছে, যে কন্টেনারের মধ্যে আপনি কি কি পারমিশন দিতে চান। যদি 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 এইখানটা আপনি যদি না দেন তাহলে কি যে ব্যক্তিকে আপনি অ্যাক্সেস দেবেন সেই ব্যক্তি কিছুই কাজ করতে পারবে না। তাহলে প্রথমে আপনি ইমেলটা বসাবেন, তারপর তাকে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দেবেন, তার নিচে হলে আপনি সিট অলে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এইখানে এসে, এখানে আসতে এত স্লো, এখানে এসে আপনি হলো রিড ক্লিক করবেন, এডিট ক্লিক করবেন, অ্যাপ্রুভ ক্লিক করবেন, পাবলিশ ক্লিক করবেন, টোটাল 4টি অ্যাক্সেস দেবেন, অ্যাক্সেস দেওয়ার পর তারপর আপনি ডান করবেন,
তাহলে আপনার অ্যাক্সেসটা দেওয়াটা তাকে পরিপূর্ণ হলো, নাহলে যদি শুধু এখানে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস তাকে ছেড়ে দেন সে কিছুই কাজ করতে পারবে না। করার পর ব্যাস এখানে এসে আপনি ইনভিটেশন পাঠাবেন, এখানে এসে আপনি ইনভিটেশনটা পাঠাবেন, ব্যাস ইনভিটেশনটা যাকে আপনি আমাকে যে অ্যাক্সেসটা পাঠালো এই এই ইনভিটেশনটা আমার কাছে চলে আসছে, ঠিক আছে। এই হলো আমার হলো ইমেল আইডি, এখানে ইনভিটেশন পেন্ডিং, আমি এখানে ইনভিটেশন যদি এখন অ্যাপ্রুভ করি আমার ইনভিটেশনটা হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, তাহলে অ্যাক্সেস ডেটা বুঝতে পারলেন যে কিভাবে অ্যাক্সেস দেবেন, যে টোটাল পরিপূর্ণভাবে অ্যাক্সেসটা দেবেন, কখনো হাত খরচ করে অ্যাক্সেসটা দেবেন, এটা হলো অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া। আর কন্টেনার অ্যাক্সেস দেওয়াটা হলো সেম সিস্টেম, ইউজার ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করে এখানে আছে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন করার পর অ্যাড ইউজার, অ্যাড ইউজারের পর এখানে আছে ইমেল, ইমেলটা বসাবেন, ওকে এখানে ইমেলটা বসাবেন, করার পর পাবলিশ ক্লিক করবেন, অ্যাপ্রুভ ক্লিক করে, সব করে ক্লিক করে তারপর কি হবে ইনভিটেশন, শুধু একটাতে ইনভেস্ট করে ক্লিক করে ইনভিটেশন পাঠাবেন, সব করে ক্লিক করলেন সব কটা হলো ব্লু হলো, তারপর আপনি পাঠাবেন ইনভিটেশন, সেই ইনভিটেশন। ওকে, তাহলে আমি দুখানা অ্যাক্সেস আমি এখানে পেয়েছি, পেন্ডিং আছে, দুটোই আমার পেন্ডিং আছে। ওকে, এই হলো অ্যাক্সেস দেওয়ার নিয়ম, এটা সবসময় মাথায় রাখবেন, এইভাবে অ্যাক্সেস দেবেন। যদি ক্লায়েন্ট না পেন, ক্লায়েন্টকে বুঝিয়ে বলবেন যে এভাবে আপনি অ্যাক্সেস দিন, নাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না, বারবার করে শুনে রাখুন। তাহলে এভাবে অ্যাক্সেস দিলে আপনি শুধু অ্যাকাউন্ট অ্যাক্সেস পাবেন কিন্তু কন্টেনারে অ্যাক্সেস পাবেন না, কারণ আপনাকে মেন কাজ কন্টেনারে করতে হবে। ওকে, এবার হলো ট্যাগ, এবার আসবো হচ্ছে আমরা হচ্ছে ট্যাগে, এই হলো ট্যাগ, ট্যাগে এসে আমরা ট্যাগে ক্লিক করলাম, আমি ট্যাগে ক্লিক করার পর এখানে হচ্ছে একটা নিউ ট্যাগ নেব, এখানে এসে আমরা একটা নিউ ট্যাগ নেব, নিউ ট্যাগ নেওয়ার আগে আমি এইখানটা এসে একটা ট্যাগের নাম লিখবো, কি লিখবো, যে কি ট্যাগ আমি এখানে ইউজ করতে চাইছি, সে ট্যাগের আমি একটা নাম লিখবো। ও, এখানটা আমি একটা জিনিস ভুল করেছি, সেটা হলো স্টে হেয়ার ডিসকর্ড চার্জ, এখান থেকে আমি একটা জিনিস ভুল করে, সেটা হলো একটুখানি ওভারভিউতে যাই, ব্যাক করি, যখনই আমরা কোনো কাজ করব, কাজ করার পর আমরা সেটাকে হচ্ছে সাবমিট করব, এখানে আমরা সাবমিট অপশনে ক্লিক করি, অ্যাড ভার্সন নেম অ্যাড এখানে এখানে ক্লিক করি, সাবমিট চেঞ্জেসে ক্লিক করি। আচ্ছা, এটাকে এখন না, এটা আমি একটু পরে করছি। ওকে, তাহলে এখানে আমার ট্যাগে আসলাম, এখানে আমার ট্যাগে আসলাম, ট্যাগে আসার পর আমি এখানটা নিউ ট্যাগ একটা নিই, নিউ ট্যাগে নিলাম, এখানে আমি ট্যাগের এখানে নামটা লিখবো, যে কি ট্যাগের বিষয়ে আমি নামটা দিচ্ছি, সেটা হলো আমরা ফেসবুক বেস কোড, এটা হলো আমার ট্যাগ ফেসবুক কোড। ওকে, আমার হলো ট্যাগ আমি নিলাম, ঠিক আছে। এবার আমি ট্যাগে এসে ক্লিক করব, ক্লিক করার পর আমার দেখুন এখানে সমস্ত ইয়েটা উঠে গেল, সমস্ত আমার দেখেন ফিচার গুলো উঠে গেল, যে কি কিভাবে আমি ট্যাগটা ইউজ করতে পারি, কিন্তু এখানে এসে আমি কোনোটাই করবো না, করবো সে কাস্টম HTML দিয়ে, কি দিয়ে করবো, কাস্টম HTML এ ক্লিক করবো, কাস্টম HTML এ ক্লিক করার পর দেখেন আমার সেটা চলে এসেছে, দেখেন আমি দেখেন এই জায়গাটায়। তো এইখানে আমি করব কি, এইখানে আমি হচ্ছে আমার কোডটা নেব, ফেসবুক থেকে আমি কোডটাকে নেব, কোডটা কোথায় গেল, কোডটাকে দেখি, স্ক্রিপ্ট এন স্ক্রিপ্ট নো স্ক্রিপ্ট নো স্ক্রিপ্ট নো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ফেসবুক, এখান থেকে কোডটা নেব, কোডটা নিয়ে একটুখানি এখানে আমি এটা দিয়ে দিই, কেটে দিই,
এখানটায় আমি একটা লগ ফাইল ওকে লগ ফাইল দিতে পারবো এখানে পেস্ট করে এখানে কাটছে ওই ক্লাসটা অনেক বড় হয়ে গেছে এখানে আমি এটা পেস্ট করে দিলাম পেস্ট করার পর এবার এখান থেকে আমি পেজ ভিউটাকে আমি তুলে দেবো শুধুমাত্র বেস কোডটা আমি রাখবো এখানে পেজ ভিউটা তুলে দিলাম স্ক্রিপ্টটাকে আমি একটুকুন উপরে তুলে দিই এখানে স্ক্রিপ্ট এখানে স্ল্যাশ আছে এখানে এখানে স্ক্রিপ্ট শেষ হয়ে গেছে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট এখানে শেষ হয়ে গেল স্ক্রিপ্টটাকে আমি তুলে দিই তারপরে দেখে নিচে যে কোডটা আছে আমি এটা না রাখলেও চলবে তারপর হচ্ছে আমি যদি মনে যে নিচে যে এন্ড দ্য ফেসবুক পিক্সেল কোড আমি এটাকে কপি করে উপরে তুলে দিই এখানে একটু সাবধানে করবেন ভিডিওটা দেখে দেখে করবেন জিনিসটা একেবারে কঠিন কিছু না একদম ইজি ব্যাস এটাকে আমি উপরে তুলে দিলাম সেটাকে আমি এন্ড দ্য ফেসবুক পিক্সেল পিক্সেল কোড করে দেওয়ার পর ডিসপ্লে নন এটা এখানে আমার কোড দেওয়া আছে আমি এবার নিচেরটুকুনে ডিলিট করে দিই নিচেরটুকুনে আমি ডিলিট করে দিই ওকে তাহলে এইটা হলো কি ঠিক আছে নীরব আমার কোড ঠিক আছে হ্যালো নীরব শুনতে পাচ্ছ আমাকে ওকে হ্যালো নীরব স্যার আমাদের এখানে নেটের প্রবলেম করতেছে বুঝছেন নীরব নাই হইতো আমার কোড ঠিক আছে ওকে সি তো ঠিক আছে স্যার ঠিক আছে স্যার ওকে তাহলে এখানে এসে তাহলে আমরা আমি পেজ ভিউটাকে তুলে দিলাম শুধুমাত্র আমার স্ক্রিপ্টটাকে আমি রেখে দিলাম এখানটায় ঠিক আছে শুধু আমার মেইন বেস কোডটা যেটুকুনি যেটা আমার হলো প্রতিটা পেজের মধ্যে আমার কি হবে ফায়ার হবে প্রতিটা পেজের মধ্যে আমার হলো ফায়ার হবে এই কোডটা আমার প্রতিটা পেজের মধ্যে থাকতেই হবে মাস্ট এই কোড উইদাউট এই কোড ছাড়া কোনো কোড আমার কাজ করবে না পেজের মধ্যে কোনো যত আমি ইভেন্ট কোড দিক না কোনো কাজ করবে না ওকে তাহলে আমি বেস কোডটা এখানে রেখে দিলাম করার পর এটাকে করে দেবো সেভ এটা আমি সেভ করে দিলাম সেভ ট্যাগ ঠিক আছে অ্যাড টিগার করতে বলছে আমি এই টিগারটা অ্যাড করছি সেভ ট্যাগ করি আগে ওকে তো ট্যাগটাকে আমি সেভ করে দিই যে ফেসবুক কোড কাস্টম এসটিএমএল এটাকে আমি হলো ট্যাগটাকে আমি সেভ করে দিলাম ওকে ও সরি এখানটা একটা কাজ করতে হবে সেটা হলো আমি এটা কোথা কোন জায়গাটার মধ্যে ইয়ে করবো অল পেজের মধ্যে সে অল পেজ থেকে সিলেক্ট করতে হবে এটাকে এডিট করে এখানটা খুবই সাবধানে করতে হবে খুবই বুঝে শুনে করতে হবে এখানটা একটুখানি মিস বুঝ হলে কাজ করবে ট্যাগটা নিই সমস্যা বলতে আমি এটাকে ইয়ে করে করছি তো দেখুন বিষয়টা হচ্ছে যে এটা হলো আমার মেইন বেস কোড মানে উইদাউট এই কোড ছাড়া কোনো পেজের মধ্যে কোনো কোড কাজ করবে না মানে এই কোডটা আমার প্রতিটা পেজের মধ্যে থাকতে হবে এই কোডটা থাকলেই তবে সব কোড কাজ করবে নাহলে এই কোডটা না থাকলে কোনো কোড কাজ করবে হ্যাঁ কমেন্ট কমেন্ট দিয়ে উপরে দিতে হবে তো কোনো মানে নাই স্যার হ্যাঁ কমেন্ট কমেন্ট আপনি কমেন্ট উপরে দিচ্ছেন বারবার কপি করে এটা বলছিলাম কোন কমেন্ট এইটা ঠিক আছে হ্যাঁ এটা দিতে দিলো হয় না দিলো হয় আমি দিচ্ছি একটা হলো এটা এখানে ফেসবুক পিক্সেল কোড আছে এটা তো এটা মানে দেখতে ভালো লাগে আচ্ছা এটাই হলো ব্যাপার আচ্ছা না দিলো হয় না দিলো হবে ওকে এটা আমি ইউ করে দিলাম এবার নিচে আসি একটু নিচে আসি অ্যাডভান্স সেটিং এ যাই অ্যাডভান্স সেটিং এর মধ্যে ট্র্যাক ফাইনালি ওয়ান্স পার ইভেন্ট না না এটা আমি এখানে আমি করব হচ্ছে ওয়ান্স পার পেজ প্রতিটা পেজের মধ্যে হবে ঠিক আছে ওয়ান্স ট্যাগ ট্যাগ ফায়ারিং অপশনাল ওয়ান পার পেজ যখনই পেজের মধ্যে আসবে তো সে প্রতিটা ইয়ের পেজের মধ্যে আমার হলো এই এটা মানে ট্যাগটা ফায়ার হবে ঠিক আছে ওয়ান্স পার পেজ আচ্ছা স্যার পেজের মধ্যে একটা ট্যাগ করলেই হবে না
হ্যাঁ হ্যাঁ একটা ট্যাগ করলেই হবে, প্রতিটা ইয়ের মধ্যে একবার করে ফায়ার হবে, ঠিক আছে? যখন পার পেজের মধ্যে একবার করে ফায়ার হবে প্রতিটা পেজের, এটা হলো প্রতিটা পেজের মধ্যে আমার থাকতে হবে, ঠিক আছে? এবার আমার ট্রিগার, আমি ট্রিগারটা আমি সেট করি, ঠিক আছে? ট্রিগারের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমার হচ্ছে দেখুন পেজ ভিউ অল পেজ, এটা হলো পেজ ভিউর মধ্যে অল পেজের মধ্যে থাকবে, এটা ট্রিগারটাকে আমি সেট করি পেজ ভিউ অল পেজ। আচ্ছা এটা হলো প্রতিটা পেজের মধ্যে অল পেজ, এটা অল পেজটা কেন দিলাম মানে এটা এই যে এই যে পেজটা আছে, এই যে ইয়েটা আছে কোডটা আছে, এটা হলো অল পেজের মধ্যে যতটা যতগুলো পেজ আছে, ঠিক আছে? যতগুলো পেজ আছে সব পেজের পেজের মধ্যে এটা ফায়ার হবে, বুঝতে পারলেন? হ্যালো, যতগুলো পেজ আছে আমার ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ আছে সব কটা পেজের মধ্যে এটা ফায়ার হবে, ওটা অল পেজ দিয়েছে। কখন ফায়ার হবে? অল পেজের মধ্যে, প্রতিটা পেজের মধ্যে ফায়ার হবে, মনে থাকবে? প্রতিটা পেজের মধ্যে এটা ফায়ার হবে। তাহলে এবার অল পেজের মধ্যে করার পর এবার এটাকে সেভ করলাম। যে ট্রিগার আমি কি বলেছিলাম, সরি এখানে আমি যেটা বলে গেছি ট্যাগ নেই, কি বলো? ফেসবুক কোড, বেস কোড, বেস কোড, এটা হলো ফেসবুক বেস কোড, মানে হলো প্রতিটা পেজের মধ্যে এই কোডটা থাকতেই হয়, মাস্ট। উইদাউট এইট কোড আমার হচ্ছে কোনো ইয়ে কাজ করবে না। তাহলে আমার ফেসবুক বেস কোড কোথায় কাজ করবে? অল পেজের মধ্যে, কোথায়? অল পেজের মধ্যে কাজ করবে, ঠিক আছে? এবার এটাকে সাবমিট করব, সাবমিট করে আমি এটাকে, তাহলে ভার্সন নেম কি? ফেসবুক বেস, ফেসবুক বেস কোড, ফেসবুক বেস কোড করে মানে একটা ট্যাগ ক্রিয়েট করে ওইটা অল পেজ সিলেক্ট করে দিলেই হ্যাঁ হ্যাঁ সব পেজের মধ্যে কাজ করবে। আমরা তো চাইলে ওইখানে স্যার আলাদা আলাদা ট্যাগ করতে পারি এক একটা পেজের জন্য। না না পেজের মধ্যে আলাদা আলাদা করার দরকার নেই, একটা করলেই এনাফ, একটা করলে আপনি বলতেছি করতে পারি আমরা ওইরকম। হ্যাঁ করতে পারেন, কিন্তু এটা হলো পেজ বেস করে সব পেজের মধ্যে এটা ফায়ার করছে, দেখতে পাচ্ছেন? মানে বেস করতে সব পেজের মধ্যে ফায়ার করছে, যে আমাদের সে সব পেজে লাগবে। হ্যাঁ সব পেজে লাগবে আমাদের, হচ্ছে সব পেজের মধ্যে এটা ফায়ার করছে। এই দেখুন এখানে ফায়ার করছে, ভেরিয়েবল দেখো পাঁচটা আছে, ট্যাগ এরকম ট্যাগ দেখুন একটা। ওকে এবার আমরা আরেকটা কাজ করি, ঠিক আছে? যাই এবার, তাহলে আমরা এটা পাবলিশ করে দিলাম, ঠিক আছে? যখন ট্যাগ ই করবে এটাকে পাবলিশ করবে, সাবমিট করবে। এবার আমার হচ্ছে ট্যাগ হলো, এবার ট্রিগারে যাই। আমাদের হচ্ছে নেট চলে যাচ্ছে তো বারবার, ও আচ্ছা আচ্ছা এই একটা সমস্যা। আচ্ছা ট্রিগারে এসে নিউ করি, সমস্যা ট্রিগার কনফিগারেশনে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে নেব হচ্ছে এটাকে ইউটিউব ভিডিও টাইমার, এখানে আবার ইয়ে দিচ্ছে ট্রিগার গ্রুপ, ট্রিগার টাইপ পেজ ভিউ, পেজ ভিউ, ঠিক আছে? পেজ ভিউটা করে সেম পেজ অল পেজ ভিউ, অল পেজ ভিউ, ট্রিগার টাইপ অল পেজ ভিউ, নামটা দিই ফেসবুক পেজ ভিউ, পেজ ভিউ দিলাম, কোন পেজ? অল অল ট্রিগার ফায়ার অন অল পেজ ভিউর মধ্যে। আমি কোনটাকে কোনটাকে পেজ ভিউ দিলাম, উইন্ডো জাস্ট ক্লিক, এখানে ইউটিউব ভিডিও কাস্টম, কাস্টম এর জাভা স্ক্রিপ্ট ডান, ট্রিগার করে টাইমার, কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্ট, ইভেন্ট নেম, দেখি কাজ করছে নাকি টিকারটা, আমি যেটা আমি সেট করেছিলাম ওটা কাজ করছে নাকি চেক করি। তারপর আমরা এখানে আসলাম, সাইটে যাই,
ये तो काट कोर्चे ये तो लखन काट कोर्चे और ये तो लखन पता कर चे फिर ये तो नजर टैग इक्वल टैग इक्वल रिफ्रेश कोर ठीक है तो काट कोर्चे ओके तो बैठ गए फ्रेश कोई अरे वो टैग में जब टकास कोच टकास कोच है कि तब तो फीचर टक तो वो ने टकास करा था वो तो कोडर कोनो पे जगह है कोनो एक टबीस टैग है ठीक है टैग मैनेजर टैग All pages 5 minutes ago. But to wait, wait, wait. Time nahi was so. Itte koi time nahi. Kaj korte. Koi the bolna. Ye to 2-4 minute time nahi. Ita state hota. Ekhane code thik ache sir. Code thik ache sir. Code thik ache. Ji. Itte koi time nahi itte koi. Fire hota. On time hota bol. Ekhane to amra code edit kori nai. Shudhu kichu code bad diyechi. Ha ha. স্যার ওই কোডটুক থাকলে কি কোনো সমস্যা আছে কোন কোডটুক ওই যেটুকু আমরা বাদ দিছি না কোডটুক থাকলেও সমস্যা নেই এইজন্যতে তাহলে শুধু শুধু আমি কাটতে যাব কেন তাহলে ওই কোডটুক একবার দিয়ে দে আর দেখেন ফায়ারটা করে দেখো ফায়ারটা যদি কোনো হলে তাহলে আমার বল কোথাও কাজ হয়ে গেছে এখন ফায়ার হয়ে গেছে বুঝতে পারলে এখন সিঙ্গেলটা ফায়ার হয়ে গেছে এটাকে তাহলে এডিট করে দেখি এই কোডটুকু বাদ দেব ওকে ট্যাগ কনফিগার ট্যাগ অন পেজ অল পেজ ইনেবল কাস্টম ট্যাগ অ্যাডিং শিডিউল ওকে এটা দেখ অনলি টেকনিক্যাল সিগনেচার বেস কোড ফর টেকনিক্যাল বিফোর বেস কোড ফায়ার ওকে বেস কোড সিলেক্ট ট্যাগ সার্চ করব চলো তো আফটার বেস কোড ফায়ার আচ্ছা ফায়ার ট্যাগ বিফোর আফটার পরে পরে করে বেস কোড ফায়ার লেক কোডটা তাহলে রেখে দে কোডটা বাদ না দিয়ে আমি তাহলে এটা তুলে দিই এটাকে তুলে দিই ঠিক আছে ওয়ান স্পট তার ওই কোডটা বাদ দেওয়া যাবে না স্যার ওখানে একটা প্রিন্ট আইডি আছে মানে আপনার ইজেন্ট আছে না না কোডটা কোথায় গেল কোডটা কি গেল কোডটা কি নাম বাদ দিও দেখাবো অসুবিধা নেই আজকে না আজ নেক্সট টাইম দেখিয়ে দেবো আজ পরে বড় হয়ে গেল ক্লাসটা ইন্টিজার যদি কাটে যায় তাহলে মনে কোডে কোনো কাজ করে না নাকি বুঝলাম না সাপোর্ট ডকুমেন্ট কভার হবে মান্থ পার পেজ রাইট দ ফাইল টিগারে কোথা হবে অল পেজে পেজ ভিউ তো এটাকে সেভ করে সেভ করে তবে ফেসবুক পেজ কোড এটা সাবমিট করে এবারে করবে তখন সাবমিট করবে পদ্ধতি কাজ করে তাহলে
ভার্সন তো ঠিক আছে, ফায়ার তো হচ্ছে ভাই, ফায়ার নেওয়া তো ভার্সন তো আসবে না। এই দেখো ভার্সন, এখানে দেখো এটা ভেরিয়েবল পোস্টে ভার্সন তো ফায়ার তো হচ্ছে, বেস কোড ভার্সন ফায়ার হলে কাজ করছে। দেখো একটুখানি টাইম নেয় বুঝতে পারলো এটা কাজ করতে, একটুখানি টাইম নেয়। দেখো ট্যাগ ম্যানেজার ঠিক আছে, ঠিক আছে গ্রিন হয়ে গেছে, এটা একটুখানি টাইম নেবে, তারপর রিফ্রেশ করে এটাকে। সমস্যা নেই, আপনারা প্র্যাকটিস করুন, দেখবেন একটুখানি টাইম নেওয়ার পর ঠিক হয়ে যাবে, এটা কাজ করবে। আমরা প্র্যাকটিস করবো কেমন স্যার, আমাদের তো ডোমেইন নেই ডোমেইন নেই না, সাব ডোমেইন তো করা যায় না। ট্যাগের মধ্যে আর কিছু দেখানোর মতো নেই, আমি কোডটা আমি কোথা থেকে ইয়ে করলাম, কোডটা আমি করলাম হচ্ছে ইয়ে থেকে কোথায় করলাম, কোডটা আমি করলাম হচ্ছে যে ট্যাগ ম্যানেজার ধরে, তাই তো ট্যাগ ম্যানেজার ধরে। এবার যা হবে সবগুলো ট্যাগ ম্যানেজারের মধ্যে হবে, এবার হচ্ছে এইখানে আর কিছু অ্যাকশন ঘটবে না, যা হবে সবগুলো ট্যাগ ম্যানেজারের মধ্যে হবে। দেখুন ভ্যারিয়েবল হলো 5টা, আচ্ছা ভ্যারিয়েবলটা একটু বাকি, ভ্যারিয়েবলটা সম্বন্ধে আমি নেক্সট ক্লাস আমি বুঝাবো, এখন আমাদের আপাতত একটা ক্লাস বাকি আছে, ঠিক আছে। এখন আমাদের আমাদের ট্যাগ ম্যানেজার যে কাজ করছে কিনা এটা নিয়ে একটু একটু মানে বিস্তারিত এখন আলোচনা বাকি আছে, বুঝতে পেরেছেন? এই ড্যাশবোর্ড সম্পর্কে একটু ধারণা লাগবে। হ্যাঁ হ্যাঁ ড্যাশবোর্ড সম্বন্ধে আমি দুটো, আজকে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখালাম, এখন এটা বিষয়, এখন ড্যাশবোর্ডটা সম্বন্ধে অনেক খুঁটিকাটি খুঁটিনাটি অনেক বিষয় আছে, সেটা আপনাকে দেখাবো। আচ্ছা আজকে বিষয়টা টোটাল বুঝতে পারলেন যে প্র্যাকটিক্যাল কিভাবে কিভাবে করতে হবে? একদম ইজি, জি স্যার কিন্তু এটা ভিডিওটা একবার দেখবেন, একদম ইজি স্যার, দেখতে হবে, আমাদের তো মাঝে মাঝে নেট চলে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওকে আজকে তাহলে এখানটায় ক্লাসটা থাক, আবার নেক্সট দিন এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? জি স্যার, জি স্যার, ড্যাশবোর্ড ট্যাশবোর্ড নিয়ে বাকি যা কনফিউশন আছে সব ঠিকঠাক করে নেবো, কারণ এটা ধরো একটা ক্লাসে হবে না, বুঝতে পারলেন? কারণ এটা ইয়ে তো এখন অনেক আলোচনা আছে এর মধ্যে। জি জি স্যার, আর এই ভিডিও 3 ঘন্টা হলে একটু দেখতে সমস্যা, দেখতেও সমস্যা, রাইট? আচ্ছা নীরবের কাছে একটা প্রশ্ন আছে, হ্যাঁ করুন। মানে আরে রেকর্ডিংটা বন্ধ করতে হবে, আর লাগবে না।